अस्सलाम वालेकुम भैया। वालेकुम सलाम, वालेकुम सलाम। भाई ভালো আছেন? আমি তো আছি সব সময় ভালোই থাকি। তুমি কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই আপনার তো এই ঠিকাদারি ব্যবসা খুব ভালো যাচ্ছে। এইটা মনে করছে আল্লাহর রহমতে ভালোই যেতেছে। সব তো মনে করছে উপরওয়ালার খেলা। হ্যাঁ আল্লাহ পাক যদি তোমাকে কোনো সময় দিয়ে দেয় না, তুই মনে করো যে কোনো সময় কোনো কিছু আটকাতে পারবা না। ভাই আপনি তো এই নতুন বীজের কাজটা আপনি পেয়েছেন। কি কমু কলাম না যে সবকিছু আল্লাহ পাক দিয়েছে, বুঝছো? এবার হচ্ছে কি যে সবকিছু করছে তো লটারিতে আমার নামটা উঠে গেছে, বুঝছো? এই হলো ঘটনা। বাড়িতে আবার নতুন বিল্ডিং এর কাজ করছে। কলাম না যে আপাতত মনে করছে একতলা করছি, কিন্তু আমি চারতলা ফাউন্ডেশন করছি, পরে ধন টাকা বসাবো না, ধন ইনশাল্লাহ আমি চারতলা করে ফেলবো। সবকিছু আল্লাহ পাক দিয়েছে। ভাই কি সেলুন থেকে আসলেন? শেরুনের কাপড়টা ভাই নিয়ে আসছেন। আর না কথা কার, এই দেখো এটা হচ্ছে রুমাল, এটা তো আমি ঢাকা থেকে এনেছি, বুঝছো না? এইটা হচ্ছে কি যে এই যে মনে করো যে আমার যে সাফারিটা আছে না, এইটা তো ঢাকার একটা বড় মার্কেট থেকে এনেছি। হ্যাঁ এটা তো মনে করো যে জাপানি কাপড়, বুঝছো? এইটা জানি নষ্ট না হয় সেই জন্য তো রুমালটা দিচ্ছি, বুঝছো? ভাই ভাই আমার দেখে মনে ছিল এটা জাপানি। সব কিছু দেখা বিচে সার্চ করবে না। অনেক সময় আছে না যে মন করছে প্রবাদ আছে না যে চক চক করলেই কিন্তু ওই যে শোনা হয় না। সব সময় একটা কথা মনে রাখবা, ঠিক আছে? তুমি সব সময় একদম সৎ থাকবা, ঠিক আছে? আর হলো পরিশ্রম করবা, দেখবা আল্লাহ পাক তোমারে হু করে বড় করে দিছে, তোমাকে আল্লাহ হেল্প করবে, এটা সব সময় মনে রাখবা। হ্যাঁ লাগাই বাইনি সিংগা, পুরান ভাতের বেতা আসপাও বাঙ্গা, অমাবস্যা রাইতে যে বাপ মা তুইলা কান্দুই, সব বিষ বেদনা দূর কইরা আমি একরে ফক ফক কইলাম, আমি জুস না বলে দিবা, কোনো অজুহাত টজুহাত দিবা না। এই অজুহাত দিল হয় কি আল্লাহ খুব নারাজ হয়। বলো না অসুবিধার কথা বলো ভাই। আমি তো জানেন তোমার ছোট্ট একটা চশমার দোকান আছে। হ্যাঁ হ্যাঁ জানি তো। শোনো তুমি কিন্তু সবসময় সতের সাথে ব্যবসা করবা বলো ভাই। ব্যবসা তো ভাই করতে পারতেছি না ভাই। কেন ব্যবসা ব্যবসা করবা? ব্যবসা লাভ লস সব সময় থাকবে। জি ভাই ওই টাকার সমস্যা তো। আপনি 10,000 টাকা যদি দিতেন এক মাস, এক মাস এই মাত্র তুমি 10,000 টাকার জন্য তুমি এটা শোধ করবে কবে? পরের মাসে। সত্যি তো এইটার জন্য এত কিছু তুমিও যে একটা বলছো না, ধরো তো কলাটা ধরো। শোনো টাকা পয়সা এইগুলা মনে করো যে আল্লাহ পাক দেয়, আবার আল্লাহ পাক ওনকে নিয়েও নেয়, বুঝছো? এই যে মনে করো নতুন বান্ডেলটা খুলি, বুঝছো না? 10,000 টাকা তো না, দাঁড়াও 1, 2, 3, 4 দশ গোনো সে ভালো করে গোনো। শোনো একটা কথা, আমার কিন্তু একটু মনটা খারাপ হলো। এই যে তোমার সাথে পয়লে দেখা এলো, তুমি আমার সালাম দিলা, তুমি যে জাপান থেকে কিনছেন নাকি শার্টটা তো খুবই সুন্দর, এত কথা না কয়, এত অজুহাত তুমি না দেখে তুমি তো ডাইরেক্ট টাকাটা চাইতে পারতা, পারত না? আর তোমার সাথে আমার সম্পর্কটা কি কত ভাই, সম্পর্কটা কি কম? ভালো সম্পর্ক। আপনি বড় ভাই, আমি এলাকার ছোট ভাই। তুমি ছোট ভাই, আমি বড় ভাই। মুরব্বীরা কি কয় জানো? মুরব্বীরা কয় যে কোনো সম্পর্ক যদি নষ্ট করতে চাও তাহলে তারে টাকা দান দাও,
এই টাকাতেই বলে সম্পর্ক নষ্ট হয়ে যায়। তুমি যেহেতু আমার ও ভাই, আমি কখনোই চাবো না যে তোমার সাথে আমার সম্পর্কটা নষ্ট হোক। কারণ আমি এই কলার একটু ধরো, আমি সবসময় চাই যে তোমার সাথে আমার সম্পর্ক সব সময় যেন ভালো থাকে, ঠিক আছে? হ্যাঁ, ভালো করে ব্যবসা করো, আসি ভাই, ঠিক আছে? যাই ভাইয়া। ভাই আপনি তো আমার এই বিশাল একটা অজুহাত দেখায় টাকাটা দিলেন না ভাইয়া। এই যে একটা ভুল বুঝলে তুমি। এরে ভাই, অজুহাতের কথা তো আমি কখনো বলি নাই, এইসব কথা বলে হলো মুরব্বীরা। তুমি যদি ঠেকাইতে চাও, ধরতে চাও, এই মুরব্বীদের দরগা, ঠিক আছে? ভালো থেকো ভাই। হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম। আল্লাহ বাঁচাইছে, আর একটু তো গেছিলাম, ভাগ্যিস অজুহাতটা ছিল। এই আপনাদের একটা কথা কই, এই যে আল্লাহ পাক আমাদের দুই হাত দিছে না, একটা হলো ড্যানা একটা বাবা, ড্যানার বাবাতে মেলা কাম আছে, এসছে আর একটা হাত আছে আরও পাওয়ারফুল, এগুলো অজুহাত। অজুহাত না থাকলে আমরা সবাই গেছি। কারে বেটা বেদনা থাকলে ডাক দেন যে হমকো হামি সে সুরালো, তুমকো হামি সে চুরালো, সিংগা দিয়ে সব ব্যথা বেদনা করে দূর হয়ে গেলাম, অমাবস্যায় রাইতে যারা সিকুর ফানুন হম না যায়, আবি আলবিদা না কহে না, কবি আলবিদা পাগলা হওয়ার তোরে ডরে হেরা সব ডর বাঙ্গাই অপ করে জুসনার লাইন ফটফটা করে দিয়াম। ওপা ওই নতুন নাকি এলাকায়? আমি ওকে গেলাম নতুন নেহি, আমি নতুন না দাপা, আমি এলাকার পুরনো মানুষ, নতুন ভ্যাস ধরছি। ও করে দেখতে তো হল দেখো কি লাহাই, আর আমরা এত লাল টুকটুকে বাকির মতো লাগতাছে, তো কি তা করুন? ও না না, আমি আমি গানাল আর কি, গান ফেরি করি, গান বিক্রি করি, এই যে গিটার একতারা বুঝছেন না, আমি তো সিংহালি জুস না, এই যে সিংহা সিংহা দিয়া টান দিয়া মাইশের বেতা বিল বেতে বাইরে লই। ও আমার আসল নাম কই তো ভুলে গেছি, আমার নাম মাউ বাউকেল ম্যাক্স। ও মা গো, কই তো তুমি তো না কি নাম কইলাই বাউকেল ম্যাক্স? এটা বুঝছেন না, এটা ফিউশন একটা নাম আছে, ফিউশন করছি নামের, আপনার ব্যবসা হলো একটা একটা তাই না? ও আম্মা কেমবা, আমি একটা একটা ব্যবসা করি, তাহলে আসেন না একটা একটা কথা কই পড়ছি, আসেন। আই নাই আই নেন আগান, লাল টুক টুক লাল টুক টুক দিদি মনি। কি রে বসা তুমি? এই তো মিন্টু ভাই, আপনাদের দোয়ায় আল্লাহ পাক অনেক ভালো রেখেছে, আল্লাহ রহমতে। শুনলাম তুমি খুব ভালো ব্যবসা বাণিজ্য করতে চাও। সবাই আল্লাহ পাকের কৃপায়, ঠিক আছে? তাই কলা দিয়ে তুমি করে যেতে চাও? এই যে কি হঠাৎ করে পাইলাম, এটা তো সব ফরমালিন ফ্রি, হ্যাঁ একদম খুবই ভালো কলা, এর তো আয়রন দেয়, হ্যাঁ শরীরে সবসময় আপনি যদি কলা খান না মনে করেন যে একদম আপনার আয়রনটা আসবে, লুপ রাবণ্য বেড়ে যাবে, ও অনেক গুণী একটা ফল। গুণী ফল দেখতে তো ভালোই দেখা যাচ্ছে, অনেক সুন্দর। তা একটা খাই, একটা খাইবে নিজের জন্য আবার কলা সেরেন, তো নিজ হাতে সেরেন। শোনেন আসলে ঘটনা, আচ্ছা আর একটা কথা আপনাদের কই, মুরব্বীরা কি কেউ জানেন সকালবেলা তুমি যদি
কলাটা খাও মনে করো যে তুমি একেবারে একটা একদম সোনা খেলা হ্যাঁ আবার তুমি যদি এই কলাই যদি রাতের বেলা খাও তাহলে মনে করো তুমি মাটি খেলা ঠিক আছে না আচ্ছা এখন তো দুপুর এই দুপুরে খালি কি হয় জানো পেটের মধ্যে গ্যাস হয়ে যায় মনে করো যে বালু খেলা আমার মনে হয় আমি তোমার কলা খাওয়াটা ঠিক হবে না ঠিক আছে ঠিক আছে তোমার সব কথাই আমি মানলাম সোনা কলা মাটি তুমি কলাটা আমাকে দাও আমি রাতে এই খাবো নি এই যে ভাই একটা কথা কই এই কলা গাছটা কি হয় জানো একবারই কিন্তু খালি ফলন দেয় একবার এক যায় এক কাঁদি এসে তারপর এটা শেষ এইটা যেহেতু এক ফলনের গাছ আমার জবানো মনে করো একটা এই একটা জবান দিছি না যে এটা তুমি পাইবা না আসলে তুমি পাইবা না আর এটা হচ্ছে কি উপরওয়ালা তো তোমার রিজিকে রাখে নাই দেখ যাও গো ভাই দোয়া করে পরে একসময় বাসায় এসে মেলাগুলা কলা খা যাও কত কলা খাবে ঠিক আছে জায়গা ভালো থেকো ভাই হ্যাঁ ঠিক আছে যাও 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 সালাম আলাইকুম সালাম এই শহরে আমিও যে তোমার সাথে থাকি লাল টুক টুক লাল টুক টুক দিদিমণি দিদিমণি দিদি ওমা আপনি জানেন গানটা আরে না কইতে জানতাম দোয়া দরুন লাগে না গানের জেমস ভাইয়ের বিখ্যাত গান বুঝছে লাল টুক টুক লাল টুক টুক দিদিমণি ঠিক করে উমি লাগতেছে আপনার কি ভাই জেমস ভাইয়ের গান আছে যাক বুঝবেন না জেমস ভাই বাংলাদেশের বিখ্যাত সিঙ্গার খালি বাংলাদেশ না এবারটা মনে করেন যে সারা পৃথিবীর লড়াই লেছে ওই দাফাহি ভাইয়ের কথা দিয়ে বড় মজা ভাইয়ের নাম নিকিতা আমার নাম বাউকেল ম্যাক্স ও মা গো এরম নাম তো সব জন্ম শুনছি না শুনতেন না তো নাম রে ফিউশন করছি ফিউশন কেমনে বুঝলাম মিক্স করছি মিক্স অ্যালবাম ও হচ্ছে না ভিতরে তো মাইকেল জ্যাকসন পুষতাছি ইল্লা বারকেডা আরে ইংলিশ ইয়াকু নাচ তো আর গান গাইতো যে ইংলিশ ও জাস্ট পিছে এমন নাচ তো ও এরকম করে একটা গান গাইতো ইংলিশ গান আছে বুঝছেন হেরি ভিতরে তো লালন করি আর বাইরে এসে বাউলের পোশাক ধরছি বুঝলেন না উল্টায় ফুললো না বিষয়টা আমি কিছু করার নেই আপা এটা না হলে তো বেসন যাইতো না নিজের বুঝছেন না ভিতরে কিন্তু আসল দেয় আছে বাইরে দিয়ে দেশি পোশাক সব শিল্পী এখন এরমই করতেছে ভিতরে এক জিনিস আর বাইরে আরেক জিনিস বালা বুদ্ধি বালা বুদ্ধি আপনি করেন কি তা দেখতা সুন্না সিঙ্গা লইয়া ঘুরতাছি বিশ বেদা উঠলো সিঙ্গানা লাগাইয়া অক্কর বাইর হইলাম ও শৈলের বিশ বেদনা বাত হ্যাঁ ও বেত্তা আচ্ছা আচ্ছা বুঝছি আপা বাহ আপনার লোক আমার কাজের কিন্তু মিল আছে আপা মিল তো আছে ওই আপনি মনে করেন যে মানে বিশ বেদনা যেগুলো শৈলের বিভিন্ন জায়গা থাকে তাই না বের করে লেন আর আমার তো মানুষ নিয়ে যায় মনে করেন মনে ব্যথা মনের যে ব্যথা আছে না কষ্ট পায় শেখ খায় বেউসে থাকে হুসালায় লায় বুঝছেন না আর বিয়ে শাদি এই সেই আনন্দ পাওয়ার জন্য মনের খোরাক এই জন্য আমার লেয়া যায় আর কি এই যে মাইকেল জ্যাকসন আর যে বাউল ও মিক্সার হরছুন হে এত বুঝছি তে গেরে যাও না আসি দা তুই বই হপা এটা একটা ভালো কথা আপনি আপনি যে তো হাইটে হাইটে ব্যবসা করেন আমিও ব্যবসা আমগো বিজনেসের মোটিভ কিন্তু এক হুম এ কি এলাকায় ব্যবসা যদি করতেছি দেখা তাহলে হয়ে যাও আপা যাইতেলে যাইতেলে তে হুনো বউ বাচ্চা দিলে দূরে রাখা কত দিন আর থাকবা জমজ বাচ্চা আছে না লগে লই আও আ ওইটাই তো আপা মানে সরি আমি বুঝলাম না আপনি কি করলেন বউ বাচ্চা দূরে হেরা তো কষ্ট পাইতাছে হেরারে কাছে লই আও তুমি তো মানুষ বালা লই আও আপনি কি জানেন যে আমার লই আও লই আও হ্যাঁ লই আও লাগাই পানি সিংগা কারে বেটা বেদনা থাকলে ডাক দেন যে সিংগা দিয়ে সব টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার How I wonder what you are I've ever thought of the height Like a diamond in the sky Baba thago chhe Ha? Oh, I'm like tired Tired, na? Haan Tumi amake hatate chao? Haan, chai Tai amake ekta chocolate dite hobe Dushto re shoytan সব একসাথে আর একটু থামতে পারবি না
অপশরি আমি সব চকলেট শেষ করে ফেলছি তোকে দিয়ে, এখন কি হইলো? তাইলে একটা সত্য মানতে হবে মা। কি? আগে একটা চিজ দিতে হবে। হুম, এই অল্প বয়সে কি সুন্দর অজুহাত শিখে গেছিস না? হ্যাঁ। ইস, হ্যাঁ অজুহাত ছাড়া চলতেই পারিস না। না পাই না। টাকা তো সবতে একবারে লেখা, একবারে বিল পালি দিয়ে দেবো, ঠিক আছে? এই সব তো সব কি ব্যাপার, যাও তুমি যাও 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 যাও। অফ মাই সাইড দিয়ে মত থাকে। আসসালামু আলাইকুম, মানি ভাই কেমন আছো? আমি তো ভালো আছি, কিন্তু ওয়ালাইকুম আসসালাম। আমি তো আপনারে মানে তোমারে তো এরকম চিনতে পারতেছি না, খুবই টেনশন লাগতেছে। আবার কিরম যেন মনে হয় আছে না আমার চিনতে পারতেছেন না? আমি শাম্মা। শাম্মা তুমি তো মঞ্জু তো সারবে। হ্যাঁ এখন চিনতে পারছে। হাই রে কত ওভার হয়ে গেছো, হ্যাঁ একদম ডাকুন ডুগুর হয়েছো। ও তো ইয়ে না অপসরি, অপসরি তো গেলে হচ্ছে ছিল। এই অপসরি তুমি বলো কেমন আছো? গুড গুড। তা তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাসে পড়ি না তো, আমি ইউনিভার্সিটিতে পড়ি, থার্ড সেমিস্টার বিবিএ। মানে অনেক তো পড়াশোনা হয় নাকি? হ্যাঁ। ওই তো, তাহলে ওটা তো ক্লাসই তাই না? ওটা মনে করো যে ওই যে ফার্স্ট সেকেন্ড থার্ড ওটা ক্লাস না? জি জি। যাক খুশি হলাম। তুমি আর এমনি কি করো? প্রেম করি। কি করো? প্রেম করি। এই যে কানে আঙ্গুল দাও, প্রেম করা কিন্তু ভালো। হ্যাঁ নবী রাসূল কি কইছে যে মানুষের সাথে প্রেম করো, কবিরাও তো লেখছে ওই যে জিবে দয়া করে যে জন সেজন প্রেম, মানে ওই যে সব যে ঈশ্বর ঈশ্বর এই শুধু ভালো না ভাইয়া, খুবই ভালো। এই যে মনে করেন যে প্রেম করি, মন ভালো থাকে, শরীর ভালো থাকে, ঠিক সময়ে ঘুম হয়, খাওয়া দাওয়া ঠিক সময়ে করতে পারি, গান শুনতে ভালো। খোলো খোলো খোলো, অসুবিধা নাই। এই কারণে ভাইয়া প্রেম করি না? তাহলে তো মাশাআল্লাহ করো, তুমি কিন্তু অনেক সুন্দর আছো, অনেক ফাইন, বেশ ডাকুর ডুকুর আছো। ভালো কথা। তোমার যে বয়ফ্রেন্ড সে কি করে? কোনটা মানে মানে অনেকগুলো নাকি? হ্যাঁ হ্যাঁ এই কানে হাত দে, আবার একটু কানে ধরো। হয়েছে কি ভাইয়া, এই যে মানুষ তো ফিলিংস থেকে প্রপোজ করে, তো আমি কারো ফিলিংস হার্ট করতে চাই না, মানে আমি কাউকে বলতে পারেন যে নাই করতে পারি না, তো এই কারণে না না করতে করতে অনেকগুলো প্রেম হয়েছে। ও তুমি না করতে পারো না? না এটা সব ভালো গুণ, অনেক সময় খারাপ কিন্তু ভালো গুণ, ভালো গুণ। আপনি প্রেম করেন না ভাইয়া? আপনি তো অনেক হ্যান্ডসাম, সাফারি পরেন, কি সুন্দর কেডস পরছেন, সানগ্লাসেস। না আমার আর প্রেম মনে করো যে একটু বয়স হয়ে গেছে তো, আর তাছাড়া হচ্ছে কি যে দুই নাম্বার কেউ ওই যে কথা দিয়ে কথা রাখে না, আর করি না, সবার কপালের তো সব কিছু আর হয় না, বুঝতে পারছো? এই হলো ঘটনা। কি যে বলেন ভাইয়া, আপনি যা হ্যান্ডসাম যে কেউ আপনার প্রেম করেছে। আরে না ঘটনা হচ্ছে কি তুমি তো এই কথাটা কইলা, গ্রামে তো আর কেউ এই কথা কয় না, তাছাড়া তো গ্রামে তো এরকম যে কেউ নাই যে আমাকে কথাটা কইবো। আমি আপনার ফোন নাম্বার নিতে পারি? ফোন নাম্বারটা বলেন তো। এই তুমি কেন আবার অন্য মানুষের দিও না, ঠিক আছে না, জালাতন করবো না না রাহো 0171 86 80 ঠিক আছে, তাহলে 80 ভালো থেকো, ঠিক আছে? আচ্ছা কলা কি কিনছেন না? হ্যাঁ এই যে আর সবই কিনে এসলাম, এগুলো তো সব মনে করছে যে সব বলে যে ফরমালিন ফ্রি। হ্যাঁ ঢাকা শহরে তো সব ফরমালিন দিয়ে শেষ করে ফেলেছে, এই কারণে আমি জিজ্ঞাসা করলাম, কারণ ঢাকা শহরে এরকম ফরমালিন ছাড়া কোনো কলাই নাই। ফরমালিন হলে কলা খালি কি হয় জানো, এই তুমি মরে গেলা তারপরে কিন্তু তোমার লাশ পুষবো না, কিন্তু ফরমালিন খাও তুমি খাবে, এটা তো অনেক উপকার, অনেক উপকার। মনে করছে মেনশন তো না আরো উপকার, এই যে মনে করছে ক্যালসিয়াম আছে, হ্যাঁ এইটা খাইলে এই যে এরকম যে হলুদ হলুদ রং আছে না, এটা হলো গায়ে মানে চামড়াও এরকম হওয়া যায়, এগুলো তো জাপানি মেয়ে আছে না তার তো খুবই কলা খায়, এর জন্য তাদের গায়ের রঙে অন্যরকম, এরকম কিন্তু জাপানি কাপড়। হ্যাঁ বাহ, যাই হোক যেটা করতেছিলাম এই কলা মাঝে মাঝে করবে কি যে এই যে
এই যে চোখে, হ্যাঁ চোখে, চোখে দিয়ে আর এক পাপ অনেক সময় আছে না, কলা আর মন করছে যে এই যে এই যে এই যে মুখে 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 এরকম করে মাইখা রেখে দিবা, ঠিক আছে? নাও তুমি নাও। ও থ্যাংক ইউ। ও থাক না, সব সময় তুমি কলা খাবে, হ্যাঁ যখন যা কলা লাগবো, ফোন নাম্বার তো আছে, হ্যাঁ টু স্ট্রেট মিস কল দিবা, আমি তোমারে ফোন করে দেবো। আর শোনো, এইটা কিন্তু কোনো বাধা ধরা নিয়ম নাই যে সকালে খাওয়া লাগবো বা রাতে খাওয়া লাগবো, তোমার যখন খুশি তখন তুমি খুলে কাপ কাপ করে খা ফেলাবা, ঠিক আছে? অনেকেই বলে যে সকালে খেলে মাটি মানে সোনা, বিকেলে খেলে মাটি, এগুলো হলো কি অজুহাত, হ্যাঁ তুমি যখন খুশি তখন খেও। তুমি কিন্তু অনেক ফাইন এসে, হ্যাঁ ফোন দিয়ে ফেলে, এই যে আপনি আসি, হ্যাঁ তুমি একটু কলা কম খেবে, হ্যাঁ আসি। গান লাগবে, গান গান শুনবেন, গান আরবি গান আছে, আলতাহা বিল মাসতুবি আলতাহা বিল সুবহানা, আমি গানালা গান শুনাই বিভিন্ন রকম অনুষ্ঠানে, আমি গান গাই মনে করেন হিন্দি, আরবি, বাংলা, ইংলিশ, তামিল, মানে তামিল তামিলের মধ্যে আছে, বাংলার মধ্যে মনে করেন ব্যান্ড, লালন, ফুক, আরো অনেক কিছু আছে। আরবিতে একটু কঠিন ভাই, বুঝছেন? আরবি তো আবার চার্জ বেশি নেই, খারাপ। মানিকের সাথে বং দেখাও, এই কন্ট্রাক্টর মানিক, হ্যাঁ রড সিমেন্ট নিয়ে খেলি, কতখানি বালু, কোন গ্রেডের বালু সব ধরা পড়ে। আমি কিন্তু মানুষের আটা দেখলেই বুঝি যে কলকাতার লোক না নোয়াখালীর লোক। আমার সাথে বং থাপড়া মাসল কট নাকি? প্রতিভা ভাই, বেশি প্রতিভা ছিল না আমার, বেশি মেধা ছিল না আমার, এলাকার মধ্যে ভালো স্টুডেন্ট ছিলাম। এই বং কে? সব শেষ তো ভাই, বিয়ে করছিলাম, সুন্দরী বউ, তিন বছর চারটা বাচ্চা। এই একটা বাচ্চা কি আগে ছিল ভাই? ঘোরা ছিল ভাই, জমজ ছিল। ও হো হো, আচ্ছা সব শেষ তো ভাই, বুঝতে লেগেছে না, বেকার কাজকাম করি না, একটা ব্যবসা করছিলাম, লস খেয়েছি। তারপরে যে গান গাইতাম, গানটা ভালো জানি, এই জন্য ভাই মনে করুন ফিউশন করে লেছিলি ভাই, যে যে গান শুনতে চাই সেই গান শুনাই, এই যে মাইকেল জ্যাকসন বাউল যেটা শুনতে চাই। ও আচ্ছা 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 ভাই, এটা বুদ্ধি দে ভাই, ছোড়ো ভাই, আপনার কাজে লাগবে, বিয়ে শাদি করেন না ভাই। কে বাউল হয়ে যাবেন ভাই? আমি আর চাই না ভাই, আমার মতো কেউ বাউল হয়ে যাক, এরকম ফিউশন হয়ে যাক ভাই, বুঝছেন না? সংসার করেন না ভাই, আর যাই করেন সংসার করেন, সংসার আমার ভালো লাগে না, সংসার ভালো লাগে না। খারাপ তোর সংসার ভালো লাগে না, কিন্তু আমার তো ভালো লাগবে না, পরে আমার অসুবিধা কি? অসম্ভব ভাই, এটা কোনোদিনই লাগার কথা না ভাই, বিয়া করেন না ভাই, মনে করেন যে আমাকে গ্রামের মধ্যে দেখতে মনে করেন হুরপুরি, খুব সুন্দর নায়িকা ফেল, এরকম কোনো মায়া যদি আসে ভাই, আর যাই হোক বিয়ার জন্য রাজি হয়েন না ভাই। সংসার আমার ভালো লাগে না, সংসার ভালো লাগে না, সংসার আমার সাথে, হ্যাঁ অযোধ্যা, আমি মানি কোনো অজুহাত শুনতেছি না, সংসার তো আমার ভাল লাগে, সংসার আমার ভালো লাগে, সংসার ভালো লাগে। মিরু, তোমার দোকানের
বয়স হয়েছে কি রকম? আমি মানে গেছি কিসের জন্য? হ্যাঁ, এনে মনে করো যে হালকা করে আর সিসি দিয়া বালু মিশাইলাম। আমি যদি ছয় গ্রেডের বালু দেই তাহলে হয় কি তোমার সিমেন্টটা কম লাগবে, ঠিক আছে? দিয়ে এমন করে ছোট্ট করে একটুখানি একটু বড় করলাম, করে দেড়তলার মতো করলাম, দুইতলা করা যাবে না, তাহলে ট্যাক্স বসবো, ঠিক আছে না? এই হচ্ছে মাথায় রাখবা খরচ কত আসতে পারে। যদি আমি কত 800 স্কোয়ার ফিট হয়, দাঁড়াও 800 পারে যদি আমি যদি হিসাব করি, আচ্ছা সেটা আমি করে নেবো, ঠিক আছে? তোমার মনে করেছে যে বিল্ডিং যেটা হবো ওটার মনে করো 50% টাকা আমি দিয়ে দিলাম, এটা তোমার বাঁচলো, ঠিক আছে? এখন বলো স্যার বিল কত হয়েছে? ভাই এটা এটা বলে আমাকে লজ্জা দিবেন না, ভাই লাগবো না। না না না, তোমার স্যার বিল নিবা না, পরে বলবা যে মানিক ভাই ওজোর দেখাইছে, এই যে বিল্ডিং এর কথা কয়া চার দাম দিতেছে না, এইগুলা কথা ভাই আমি সহ্য করতে পারবো, কত টাকা লাগবে সেটা সেটা কক কক না তুমি যদি এরকম লজ্জা পাও, আমি তো আমার কাউরে লজ্জা ফজ্জা দিতে পারবো না। হ্যালো, আমি শ্যামা। কি খবর শ্যামা? এই কলাগুলো কিরকম ছিল? হ্যাঁ, ফরমালিন মুক্ত। এই শোনো, তুমি কিন্তু কলা শুধু খাবাই না, হ্যাঁ এই কলাটা একটু করবো কি মুখে দিবা, হ্যাঁ রূপচর্চার জন্য, এই যে সোহের উপর দেয় না দিবা, এটা তো ফরমালিন ছাড়া, ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে দিব মানিক ভাই। মানিক ভাই, আপনাকে দেখার পর থেকে না আমার চোখ থেকে আপনার ছবি সরতেছে, মানে আপনার সেই হাই, আপনার সাফারি, আপনার চশমা, সব কিছু শুধু সেগুলোই মনে পড়ছে। আমি কিন্তু একটা জিনিস চিন্তা করছি, আমি এখন থেকে আপনার পাশে ছায়ার মতো হয়ে থাকি। শোনো শ্যামা, এইসব বাদ কি বাদ, এগুলো খালি মুখে কওয়াই যায়, বাস্তব জীবনে কিন্তু এগুলো কেউ আর ই হয় না, বুঝছো? ও আপনি বিশেষ হচ্ছে না না, ঠিক আছে আপনি দেখেন আমি আপনাকে কিভাবে জ্বালাতন করি, আপনি দেখতে চান? ঠিক আছে জ্বালাও, দেখি আমার কত জ্বালাতে পারবো, যে আমার কাছে না গান আছে না, আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো পোড়াও জ্বালাও। শ্যামাকে চ্যালেঞ্জ করতেছেন আপনি? ঠিক আছে জ্বালাও, তোমার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম, জ্বালাও। জ্বালো আগুন আরো জ্বালো, ঢালো আরো ব্যথা ঢালো, আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো। এখন গানের সিরম সস্তা নাই আগে ছিল। যাই হোক পার্সোনাল, হ্যাঁ সেটা হচ্ছে যে তোমার কিন্তু বিরাট তাহলে সাত দাম দিলাম না, ঠিক আছে? এদের দিকে হিসেব করে, হ্যাঁ বলতে কোনো জানা, হ্যাঁ ভালো করে আমাকে যদি সুন্দর করে আমি কী করবো, ঠিক আছে? আপনি কেডা এই এলাকায় নতুন দেখতেছি? আমি কবর পাইছি এই গ্রামের মানুষে বলে বিশ বেতা বাইরে গেছে গা, আমি সিংগা লাগাই। আপনি সিংগা লাগান মানে আপনি কি ডাক্তার নাকি? ডাক্তার না, হে রম ডাক্তার না, সুরু মুটু ডাক্তার আটি সিংগা লাগাই আমি সে বিশ বেতা বাইরে লাই। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আমার নাম হচ্ছে মানিক, সবাই বলে হলো কন্ট্রাক্টর মানিক। আমি মানে হাঁটা দেখলেই করতে পারি যে এই লোকটা কলকাতা না নোয়াখালীর, বালুর গ্রেড কত করতে পারি। ও বুঝলাম, পারছি।
আমি হইছে সিংহালি জুস না জি তে লাগাই ভাই কি লাগাবেন সিংহা 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 না 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 সিংহা ডিঙ্গা আমার লাগাইতে হবে না তে বিয়াটা করতাই না বয়স্কের বই থাকবো বিয়াটা করে লাই না আমি যে বিয়া করি নি সেটা আপনি জানলেন কিভাবে এইটা বাদ দেন শুনলে রানা সেখানে আছে কোনালে লুকাইতে বেতা বেচা আছে দেখ বাজে লাই মন্ডই ফুরে পরিষ্কার ফুরফুরা না না দোস্ত আপনা আমি যে বিয়ে করি না সেটা আপনি জানলেন কি করে আপনি তো গ্রামের নতুন আরে এটা বাদ দেন না দেখুন না কোনালে বিশ বেদ না আছে সিঙ্গা লাগাই কা টান দেই দেই একটা টান না কোন টান টান লাগবে না 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 ভাই 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 আম ভাই কইছ না বুন আমার কোন টান দাও লাগবে না ঠিক আছে আমার জন্য শুধু দোয়া করেন জান একটা সুন্দর দেখা একদম সুইট খুবই ভালো একটা মেয়ে ভাই ঠিক আছে সিঙ্গা লাগান তো কিন্তু আমার ডাক যে হ্যাঁ ফোন ডাক দিও ঠিক আছে আসি দোস্তনাপা জি জি আসসালামু আলাইকুম লাগাই বানি সিঙ্গা জানি 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 ঘটনা গেছিল যে এই যে একটু আগে এই ফোনে ফোন আসার পরে এই যে তুমি যে আমার সাথে অনেক কথাবার্তা কইছো না এই আমার মাথার মধ্যে খালি তুমি 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 যে আমার সামনে নাই সেটা কিন্তু আমি জানি তুমি হচ্ছে আমার কল্পনাতে আছো তুমি সে যে কইছো না যে সার মতো লেগে থাকবে আমার তো ওই গানটার কথা মনে পড়ছে ছায়া হয়ে তবু পাশে রইব ছায়া হয়ে তবু পাশে রইব আসলে যে তুমি নাই তুমি যে ছায়া সেটা কিন্তু বোঝা যায় ঠিক আছে এখন যদি তোমার আমি ধরতে যাই দেখব যে তুমি ধোয়া ওই যে আরেকটা ঘরের কথা বললো শুধু ধোয়া ধোয়া না পারি সইতে না পারি কইতে আচ্ছা আমি যে আসলে মাথার মধ্যে শুধু তুমি আর তুমি তো সেই জন্য খালি কথাই কইতেছি তুমি তো কিচ্ছু কইতেছ না আমাকে কথা বলার সুযোগ দিলেই তো আমি বলি না না এখন তো তুমি সুযোগ পেয়ে গেলা এখন তুমি বলো এই যে আমি আমি কোনো কল্পনা না আমি বাস্তব এইসব বোকা বানাও আমি হচ্ছে মানিক কন্ট্রাক্টর আমি বালুতে আর দিলি বুঝি যে এটা কত গ্রেড হ্যাঁ আমারে তুমি এসব বুঝাও না আমি কিন্তু মানুষের হাঁটা দেখলেই বুঝি যে এটা কলকাতা বাড়ি না নোয়াখালী বাড়ি হ্যাঁ আমি তো এখন বালু না আমি হাঁটতেছি না তুমি কিভাবে বুঝবেন যে আমি কল্পনা যেই তোমার দরতে দেবো তুমি ওই যে ধোঁয়া 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 বোকা পাইছো আমি তো এখানে ধরবো এই তুমি তো দিয়ে আসলে বাস্তব আমার তো লজ্জা করতে পারা দিল আমি তো ভাবছিলাম যে সব মাথার মধ্যে আছে এই যে বলছিলাম না আমি ছায়ার মতো লেগে থাকবো এখন থেকে যখনই সামনে যাবেন পেছনে যাবেন সাইডে যাবেন বাইরে যাবেন ডানে যাবেন আমাকেই দেখবেন এটা কি সত্যি সত্যি না মিথ্যা আচ্ছা তুমি কিছু মনে করো না তো হঠাৎ করে একটু গাল টিপে দিছি এই যে ফোন কিন্তু অন রাখেন আমি ফোন করব নরম আছে ছায়া হয়ে তবু পাশে রইব না না আমার তো হালকা একটু সমস্যা আছে তারপরে কি আমি যখন ভয় পাই তখন না বেশি
তোমার সুকৃতি ওর ভয় পার কি হয়েছে আমি কি বাঘ না ভাল লোক যে তুমি আমার ভয় পাবা আচ্ছা শোনো আমি 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 তুমি কোনো অজুহাত দিবা না তুমি আমার কথাটা মন দিয়ে শুনবা এবং যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করো চারিদিকে বুঝছি কমছে এখন তোমার যে কথাটা পড়বো সেই কথাটা তুমি মন দিয়ে শুনবা যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করবা কোনো ধরনের কোনো অজুহাত ব্যাখ্যা হিসেবে আমার দিবা না ঠিক আছে এই যে ধরো আমাকে তোমার কেমন লাগে মানে এই যে আমি আমার চেহারা কেমন বলো তুমি আমার মতো এরকম সুন্দর মিষ্টি মুখের মেয়ে আর জীবনে দেখছো দেখো তো নাই আমি শিওর তুমি দেখো নাই তারপরে ধরো যে আমার হাইট আমার হাইট ফিগার মানে আমি যেরকম উঁচা লম্বা যেরকম ফিট এরকম মানে আমার তো আসলে এই দেশে জন্মানোরই কথা না আমার কথা জন্মানোর কথা ছিল মিডল ইস্টে ভুলক্রমে আমি এই দেশে জন্মাই গেছি আর তুমি কী মনে করো এই যে আমার এখনও বিয়ে হয় নাই মানে বিয়ে হয় নাই মানে কি বিয়ে আমার আসে নাই বিয়ের প্রস্তাব আসে না হাজার হাজার বিয়ের প্রস্তাব আসছে আমি প্রতি সপ্তাহে সপ্তাহে বিয়ের প্রস্তাব রিজেক্ট করি প্রতি সপ্তাহে সপ্তাহে কেন করি সেটা জানো কারণ আমার বিয়ের যে সমস্ত প্রস্তাব আসে একজন ধরো আমার সাথে মানে বাট তো আমার হাজবেন্ড আমার সাথে বাট্টু হবে সেটা কেমন লাগবে বলো আরেকজন ধরো এমন কালো যে তারে বাততে চালাও দেখা যায় না সেটাও বা কেমন লাগবে আবার আরেকজন এমন শুকনা যে বাতাস উড়ে যায় এখন আমি এরকম একটা ফিট মানুষ আমার পাশে যদি এরকম বাতাস ভাসে তাহলে কেমন লাগবে সেটা হয় এই জন্য আমি আমার বিয়ের প্রস্তাবগুলো সব ফিরায় দেই বুঝছো বিষয়টা আমার মাথা ঘুরতেছে দেখো মানে তুমি আমার কোনো অজুহাত দিও না তুমি আমার কথাগুলি মন দিয়ে শোনো এই যে আমি আর তুমি আমাদের দুজনের কিন্তু একটা বিষয়ে খুব মিল কোন বিষয়ে মিল আমাদের তো আসলে একটা না অনেক বিষয়ে মিল মানে এই যে আমি বিয়ে করতেছি না তুমি বিয়ে করতেছো না এই দুটোর তো মিল আছে আমি যেরকম উঁচা লম্বা তুমি সেরকম উঁচা লম্বা আমরা দুজন মানে তোমার চেহারাও মাশাআল্লাহ এত সুন্দর মিষ্টি চেহারা তো আমি আগে কখনো দেখি নাই আবার যে ধরো তোমার পোশাক আশাক এই যে তোমার স্যুটের কাপড় এটা তো জাপান দিকে আছে শিওর তাই না জাপান এই যে স্কার্ফ এই স্কার্ফ বাংলাদেশে কেউ দেখছে কোনোদিন আর যে কেটস সৌদির ঠিকানা না তাইলে সব বিদেশি তুমি পুরো জিনিসটাই বিদেশি একটা বিদেশি প্যাকেজ এইরকম জিনিসের ম্যাচ তুমি কই পাবা আবার তুমি বললাম না যে মন দিয়ে কথা শুনবা কোনো অজুহাত দিবা না ঠিক আছে ঠিক আছে তোমার জোড়া কেন খুঁজে পাওয়া জানো কারণ তোমার জোড়া আল্লাহ বানায় পাঠায় দিচ্ছে তো আমার আমি কিন্তু আসলে ফুপুর সাথে কথা বলে চল বিসনেস যাই বিসনেস আমার বয় করে একটু বসে বসে না দাঁড়াই আচ্ছা ঠিক আছে তুমি যেভাবে চাও সেইভাবে তবে আমি কিন্তু তোমার ভয় ভাঙায় দিতে পারি আমার আমাকে ভয় লাগে করলাম না এত ভয় পাওয়ার কিচ্ছু নাই আমি ফুপুর সাথে কথা বললাম মোটামুটি সব কিছু গুছায় রাখছি 50% গুছানো বাকি 50% তুমি একটু ফুপুরে কথা বললে ফুপুর রাজি হয়ে যাবে তারপর খালি কবুল 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 না না ওই কবুল না আমার ই বেক পেছে কিসের বেক বাস বাস না কেন তোমার ব্যাথ বেক পাবে আসলে বেক পাবে তুমি কি বলতে চাও তুমি পানি খাইছো তুমি তোমার বাথরুমে পেছে তুমি পানি খাইছো 2 মিনিটও হয় না 2 মিনিটে কখনো পানি এখান থেকে বেক পর্যন্ত যায় না হ্যাঁ রাস্তা থেকে বেক হয়েছিল আইসেই আমি ফুপুক কইতাম যে ফুপুক তুমি পানিটা রেডি করো আমি একটু বেক সেরে আসি এর মধ্যে তো আপনি তুমি ঢুকে গেল আচ্ছা ঠিক আছে তাইলে তাইলে যাও একটু তুমি ক্লিয়ার হয়ে আসো তারপরে আমরা কথা বলবো না না আমার তো অনেকক্ষণ লাগবে আমার অনেক টাইম লাগে তাইলে তো এটা অজুহাত তাহলে তো জীবন অবেক পায় নাই বসে চুপ করো তোমার খুব থা দেওয়া লাগবে না কোনো কিছু লাগবে না মাথা ঘুরে গেছে কেন এরকম করছো তোমার কথাটা বুঝতে পারছো না যাবার আসবা না যাবো বাচ্চা পরে 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 সত্যি পরে আমি যাই ভাই তাড়াতাড়ি আসো যাও তো যাও না না তাড়াতাড়ি তো ভাব তুমি দেরি হবো তাহলে বসো না না তুমি বসো বুঝছি তোমার না আমার ব্যাগ পেয়েছে তাড়াতাড়ি এসব না তুমি কই যাও তুমি ওই যে শেফালি না আইছে শেফালি দিকে রাস্তা লই যাই না ফোন খালি না বিশ খায় দাও উম্মা গুমা বিশ কারে দিতাম এই যে শেফালি রে ওয়াল্লাগু বিশ খালি তো বেডি মরে না যাব
হে যদি বেঁচে থাকে তাহলে তো আমি আমি মরে যাব। ওইসে কিতা কিতা ওইসে আমার না তাক দেখলি ভয় করে। কিতা কস তুই বাইফুত, তুই আমার বাইফুত না, তুই ডরস করে। না 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 ওই সব ডর মর না, সে কি করছে জানো? আমার তো গায়ে হাত দিছে, তারপর আমাক বিছনা নিয়ে যাবে। তো তুই আমার বাইফুত না, তো শৈল্য হাত দিছে, তুই গাল বেড়ায় ঠাডায় একটা সর দিতি। আরে না না সর দাও, ঠিক হবো না। কেলে গা ঠিক হতো না কেরে? আরে মেয়ে মানুষ না, মেয়ে মানুষের গায়ে হাত দাও ঠিক। এইটা ঠিক কথাই কিস, মাইয়া মানুষ হ। আচ্ছা তুমি ভিতরে যাও, আমি বাড়াইলাম। আমি কিন্তু এই যে জামু কবে যে বাইরে গেছে আর ওখান থেকে গানের আসর গেছে, দেরি হবো আসতে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো আমি যাই, তুই চিন্তা করিস না, আমি বুঝাইয়াম। যদি বেদদফি করে আমি তো বেডি মানু, হেও তো বেডি মানু, আমি একরে গাল বরে ঠাদাস করে একটা সর দিই। মারা ঠিক হবো না, সে পালে মারাটা ঠিক হবো না। মারান ঠিক হবো না কি রে? ও দরদ তো দেখি তোমারও কম না, বুঝছালছি। না 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 পাপু, সে জন্য না, আমার কথা হলো কি, একটা মেয়ে মানুষ তো আমগর বাসায় বেড়াতে এসে একটা মান সম্মান আছে না, এটা কর ঠিক হবে না। তোমার একটা নাম ডাক আছে তো, আমার একটা বড় কন্ট্রাক্টর হিসেবে নাম আছে, মানিক কন্ট্রাক্টর, এটা ঠিক হবে না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি যাই তাহলে, আমি বুঝাই কই কে। আচ্ছা আচ্ছা, তোর কথা জিগাইলে কিতা কই? আম কবে যে বর্তমানে গেছে, তারপর ওখান থেকে গান শুনতে গেছে। ও বাইফুত, তুই কইলাম গান দেখতে গে একলা যাইস না, আমার লগে লই যাইস। না না না, এ পরপর নিমুনি এবার ঘুরে আসি, তারপর দেখি সময় সুযোগ আছে নিয়ে আসবো। ঠিক আছে? আচ্ছা লই যাইস কইলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি নাস্তা খাওয়াই, বিদায় করি। তুমি কি তা মনে করছো? তুমি একর বহুত সুন্দর, তোমার দেখাম একর দেওয়ানো হয়ে গেছি গা, আমার বাইফুতের বউ করে নিলি গা। আসলে তুই আর আমি একই রাস্তার লোক তো, আমরা আমরা লিগা মেস করে এরকম বালা ফুলা পাইছি না, এ লিগা আমরা বিয়া হয়েছি না। এ লিগা চাইছিলাম যে তোর একটা গতি হোক, তুই একটা বালা ফুলা পা, তোর একটা সংসার হোক। তোর মধ্যে না আমি কেমন জানি নিজের ছায়া দেখতাম পাই। তুমি সব কথা ধরো, সব কথা ধরলে হয়? আমি তোমার বেইমানটা একটা কথার কথা কইছি, মানে বেইমান কই নাই, কইছি যে বেইমানি করো না, মানে আমার ছেড়ে যাও না, আমার সাথে থাকো, সেটা কইছি। আর তুমি আমার উপর ভরসা রাখো, একটু আস্থা রাখো। তুমি আমার তো বন্দুক তুলে দিছ, গুলি তুলে দিছ, এরপরের বার এমন ফুটাম ফুটাম ঠাস 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 ঠাস। এ গান লাগবে গান, এ গান আছে গান, হিন্দি আছে, বাংলা আছে, ইংলিশ আছে, পার্বতী আছে, ভাটিয়ালি আছে, ফুক আছে, লালন আছে, গায়ে হলুদের গান আছে, জন্মদিনের গান আছে, মন খারাপের গান আছে, মন ভালোর গান আছে, গান লাগবে গান। এ জাকানাকা 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 দে ও দোলানা জেমস আছে, ও ভাই হাসান আছে, সুইটি লেজ পিতা দিয়া কিতা করবে? লেজ আপা কিতা আছে না নাই কিতা? ওই তো হাজবেন্ড অথবা ওয়াইফ। কি বলতেছেন ভাই? আপনার দেখকে আমি বুঝতাছি না, আপনি আসলে কুন্ডা, মানে আপনার লোক লাগবে কুন্ডা, হাজবেন্ড লাগবে নাকি ওয়াইফ লাগবে? মানে আমি কিন্তু আপনার কথাবার্তা কিছু বুঝতেছি না ভাই, কি কইতেছেন আপনি? আচ্ছা আপনি কিতা করেন কম তো, এত জোরাদালি কেন আপনার মধ্যে? ভাই আমি একটা ফিউশন ভাই। হ্যাঁ কনফিউশন ফিউশন ফিউশন, আমার নাম হইছে কি বাউকেল ম্যাক্স, বুঝছেন না বাউকেল? আমি জানি না রে ভাই, আমি তা বুঝতাম না। আচ্ছা বুঝতে না, সকল মানুষ তো এই যে তো জোরাতালি নাম বুঝি না, আপনি আমার বুঝি বাউল কাল
ম্যাক্স বা বাউকেল বাউলা তো টেনশন নিবেন না কত বাউলার আমি বিয়ে দিতেছি ইনস্ট্যান্ট কালার উপরে মাইকেল জ্যাকসনের ম্যাক তারপরে ফিউশন করে ম্যাক্স লাগাইছে আর কি বুঝুন না আমি বাংলা হিন্দি ইংলিশ আরবি পারি ইংরেজি পারি তো আমি ইউ ডোন্ট মাইন্ড ইফ ইউ ওয়ার এক্সক্লুডিং এক্সকিউজ মি গান গান গানের কথা কইতে ইজ না আন্ডারস্ট্যান্ড আমি গায়লদের প্রোগ্রামের কথা বুঝাইছি আপনি মানে শিল্পী শিল্পী আপনার লাগে তো শিল্প লাগবে ও দেখাচ্ছি দেখেন ওই সারা জীবন তো আমি মনে করেন যে এই যে অ্যালবাম খুলছি এখন ওই টাইপের মধ্যে আমি দেখতেন চিনি দেখেন সি 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 আপনি মায়া দাইতেছেন কি আপনি কে ভাই দেখেন না আমার এই কারণ দেখে ভাই আপনার নাম কি আরে ভাই আমার নাম ইনস্ট্যান্ট কটক মনে করেন কারার উপর আমি বিয়া দিয়ে দিই তো এই জন্য আমার নাম মনে করেন ইনস্ট্যান্ট কটক ও আচ্ছা আপনি কটক ভাই আমার বুঝছি ভাই এতক্ষণ পরে বুঝছি আপনি একই লাগে দেখাইতেছেন ভাই আমার লাগবে না ভাই আমি আমি একটা করে অবস্থা ভাই আমার বুঝুন নাই আমি ফিউশন হয়ে গেছি ভাই আমি ইংলিশ নাই বাংলা নাই হিন্দিতে আরবি নাই আমি আমি মিক্স হয়ে গেছি আপনি একটা কইরা তিন বছরে চারটা বাচ্চা বুঝছেন ভাই ভয় পাবেন না জোড়া বাচ্চা আছে এর মধ্যে আপনিও করে লেছেন আমার বাচ্চা বাপ হয়ে গেছেন গা বাউলা দেখান আর সবই তো বুঝেন দেখতেছি আচ্ছা বাদ দেন গড় রুম কটা দুইটা প্লিজ আমার দোকান আছে আমরা কালি হতে পারেন না আলটা বিয়ে করেন না প্লিজ ভাই প্লিজ আমি বলতেছি ভাই সংসার আমার ভালো লাগে না ভাই সংসার আমার ভালো লাগে না ভাই সংসার আমার ভালো লাগে না সংসার ভালো লাগে না সংসার হলো ঠিক একদম ঠিক বলেছেন সংসার কি তো আমার ভালো লাগে আমারও তো ভাল লাগে না দেখা বিয়ে শাদী করে নেই কোনো সংসার আমার ভাল লাগে না আরে সংসার বড় জ্বালা ওই দেখা যায় কেডা আসে পালা পালা আরে সেরি তুই আমার উপরে দোষ দিছিস করে কি দোষ দিছিস আমি তোমার উপরে তুই কইছিস করে আমার বাইফুতের কাছে যে আমি 50% রাজি আমার বাইফুতে আমার উপরে তা তুফান তুলছে আরে পারি তুই কথার কথা কইছিস মানে কথার পিঠে কথা কয় না সেরকম কথার কথা কইয়া তুই আমার একরে তুফের মুখে ফালাই দিবি আচ্ছা ঠিক আছে এরপর ঠিক আর এমন কোন কথা কমো না যাতে তোমার উপরে তুফান যায় ঠিক আছে আমার বাইফুতে আমারে যে ভালো পায় যে বিশ্বাস করে সব ঠিক আছে সব ঠিক আছে তোমার আমি কইলাম তেমন কোন কথা কমো না যাতে তোমার উপর কোন তুমি খালি তো আমার পাশে থাকো আচ্ছা ঠিক আছে থাকবা অন আপনি যাই ঠান্ডা করুন মাতা আমি দেহি কিতা করুন যাই আচ্ছা ঠিক আছে যাই তাইলে আচ্ছা যাই যাওয়ার আগে তোমার কথাটা একটু কয়ে দাও না ফুফু শুনলে আমার বড় শান্তি লাগে এমন দরদ দিয়া কো কো না কোন কথা দাও যে যদিও থাকে সাত ফুট তারপরে দিও বাই ফুট আমার মন না চায় ঘরে বাঁধি লোক কিশোরী ওর প্রাণ না চায় ঘরে বাঁধি লোক কিশোরী চলো না হই উদাসী আমার মন না চায় এ ঘর বাঁধি লোক কিশোরী কানো না চায় এ ঘর বাঁধি লোক কিশোরী চলো না হই মানিক দিবে থাক তুই অসুবিধা নেই আমার তালি দিতেন না আপনারা তালি দেন আমার মন না চায় এ ঘর বাঁধি লোক কিশোরী প্রাণ না চায় এ ঘর বাঁধি লোক কিশোরী চলো না হই উদাসী চলো না হই উদাসী ও কিশোরী চলো না হই উদাসী বন্ধুর বাড়ির জালালি কই তোর আমার বাড়ি আসে রে আমার বাড়ি আসে রে কত মুট মুসুরি ছিটাইয়া খাওয়াইলাম কত মুট মুসুরি ছিটাইয়া খাওয়াইলাম খায়ার 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 বাকু বাকু করে লো কিশোরী চলো না ওই উদাসী চলো না ওই উদাসী আমার মন না যায় এ ঘর বাঁধি লো কিশোরী চলো না যায় এ ঘর বাঁধি লো কিশোরী
চলো না হই উদাসী ও কিশোরী, চলো না হই উদাসী ও কিশোরী, চলো না হই উদাসী ও কিশোরী, চলো না হই উদাসী। আমি যখন তোর মতো ছিলাম তখন তো আমরা এখানে থাকতাম, তখন আমাদের অনেকগুলো ভাই বোন ছিল, কাজিনরা সবাই একটু একটু করে যখন বড় হয়ে গেছে তখন তো সবাই চলে গেল। আমি যখন তোর মতো ছিলাম, আচ্ছা তুমি কেমন এরকম ছিল নাকি এরকম ছিল? অপসরি আমি তোর মতো ছিলাম, এরকমই ছিলাম, তুইও আমার মতো হয়ে যাবি বড় হলে। হ্যাঁ বড় হলে, শুধু ডিম একটু কম খাওয়া লাগবে। Yes, I know you come in our village from foreign. Understand me? Our village, no educated man like me. I don't know you. Yeah. Ita kita kong. আপনি তো কি বাংলাও বলতে পারেন? আসলে আপনার যারা বাইরে থাকেন এত স্মার্ট, এত স্মার্ট, অনেক কথা আপনারা জানেন, আপনারা সব দেশের কথা জানেন। আসলে হচ্ছে কি, আমি আপনাকে একটা কথা বলি, মনে করেন যে পিরপা কি ছিলেন না? পিরপা, পিরপা, পিরপা কি কয়, ওই যে পিরপা কামুর দেব বিষ করে বলে, হ্যাঁ পিরপা, ওই পিরপা যেরকম মনে করেন যে গুড় চিনি মিষ্টি থাকলেই মনে করেন যে এমনি 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 কইরা ঠিকই কিন্তু দৌড়ে ফেলে। এই যে কি সমস্যা আপনার ভাই, কথা কথা বলছি আমি, করি কি আমি মনে করেন যে আবি এতদেরকে বিয়ে করাই, আমি মানে ইনস্ট্যান্ট কটক, আপনাকে মনে হচ্ছে ইনস্ট্যান্ট বিয়ে করাবো, ওনাকে ফিউচার মানে ভবিষ্যতে ওনাকে লাগবে। আমি তো মনে করি যে কত মানুষ যদি বিয়ে দিয়েছি মনে করেন যে কথার উপরে কারার উপরে বিয়ে দিয়ে দিয়ে, আপনি কেন আসছেন বিদেশ থেকে, এগুলো কি মনে করেছেন আমরা জানি না, আমি সব জানি। শুনে আমেরিকা, লন্ডন, সিঙ্গাপুর, দিনাজপুর, মালয়েশিয়া এখান থেকে কেন আসে? এখান থেকে সবাই আসে ওই নিজের এলাকার থেকে একটা গাঁদা কিছু মানে লোকের দইটা নিয়ে যাবে, বিয়ে করে চাকলের মতো ওখানে রাখবে, যা বলবে তাই শুনবে, ডেক ডেকছি মা যাবে আর কি। আপনার যদি লাগে বলতে পারবেন, এই কারের মধ্যে বাদামের পোলা পোলা অভাব নেই। বন্ধু তিন দিন আয় হায়, বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না, বন্ধু তিন দিন, ও বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না, বন্ধু তিন দিন, ড্রাইভার কালে সয়ানা বিরাইতে সয়ানা, ড্রাইভার কালে সয়ানা বিরাইতে সয়ানা, আইতে যাইতে পারো না উষ্ণ হইল না, বন্ধু তিন দিন, ও বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না, বন্ধু তিন দিন। তুমি আইলা না, বন্ধু তিন দিন, ও বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না, বন্ধু তিন দিন, বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না। গানহান কে লিখছে? কে লিখছে এটা তোমার নাই, তবে আমি বলছি বিখ্যাত সিঙ্গার আছে না রুনার লাপা, উনি উনি গাইছে গানটা না? তিন চার দিনই তো আইছে, মানে মিলে গেছে এক জায়গায়। হ্যাঁ না গানটা চলুক 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 চলুক। ওরে রোদ বৃষ্টি মাথায় লইয়া গেলাম রাতের বেলা, দায়া দেখি কাঠের দোতায় বিশাল একখান তালা, ওরে রোদ বৃষ্টি মাথায় লইয়া গেলাম রাতের বেলা, আপনার পারিবারিক মানে আপনার পার্সোনাল পছন্দ কিরকম খালি আমাকে বলেন, শুনেন। আমার ট্যাপটা কোথায় রাখলাম? আমার অফিসে থেকে এসেছি, আমার মোবাইলও কিন্তু আছে মনে করেন যে। আপনি সারা জীবন তো মনে করেন যে অ্যালবাম উল্টাই তো চ্যাপ দিয়া, এখন আমার বুলেট চ্যাপ চলে আসে, দেখুন তো আপনার, আমি আমি দেখাচ্ছি, হ্যাঁ এরকম একটা পাত্র আপনার পছন্দ? দেখো তোমার পুপুর জন্য কেমন লাগবে। আপনি পুপু না কি? আপনি আমার ছোট বোন। ইয়াল্লা
আল্লাহ এর আগে আমাকে মরণ দেয়নি কেন বলেন তো? একই পরিবারে এত স্বজন প্রীতি, ওরে কাওয়াইছে গামলা বইরা আপনারা কাওয়াইছে কিভাবে? এত পার্থক্য কেন আপনাদের মধ্যে? মনে হচ্ছে দুনিয়ার গরিব। যাই হোক, পৃথিবীর সব জায়গায় এরকম থাকে, সমস্যা নেই। হ্যাঁ, তোমার জন্য একটা আমরা কোচ করবো। আমি বিয়ে করব। ইতা কিতা করলো? আচ্ছা শুনেন, মানে যে দেখে আমি এই জন্য তো মনে করি যে মানে সহজে যাই না, সবাই পছন্দ করে দিলে। আপনি কি? আমি ঘট। তখন আপনাকে ঘটকালি করতে বলতেছি, বিয়ে না। তাহলে কিতা বলেন? আমি আপনার কথা বুঝিনি, বলেন আবার। পাত্র আমার ঠিক আছে, আপনি শুধু ফিনিশিং দিবেন। থুরু, এটা কি বলেন? ফিনিশিং দিব আমি মানে শুরু করবে কি? এই আপনি কথা বুঝেন না, আপনি শুধু সবকিছু ঠিকঠাক করে দিবেন, বিয়েটা পরায় দিবেন, যখন দরকার হবে আমি তখন ডাকবো আপনাকে। বুঝতাম পারছি। কি বলেন, ওয়ান টুর ব্যাপার? কালি ছেলে কোনটা, নাম কি, তার জীবন বৃত্তান্ত আমাকে বলেন। মনে করেন যে ওকে একদম আমি আপনার পায়ের মধ্যে ফেলে দেব না? আরে বিয়ে তো হয়ে গেছে, বিয়ে মানে কি? কবুল কবুল কবুল, এখন তো আমি কয়ে ফেলালাম, এখন ধরতে অসুবিধা কি? হ্যাঁ না, আগে বিয়ে হোক তারপর। তুমি আসলে কি যে সুন্দর লাগে, আবার তোমার আসিটা কামড়ায় না আসি, মানে উম করে একটা কামড়টা তোমার কিন্তু খুবই সুন্দর লাগতেছে। কি বলতো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কেমন তুমি? আরে না, ওই কি আমি জায়গা থাকলে তো তুমি আসবি না, সেই জন্য তো গ্যাপ পড়লে আমি ঘুমে যাই, কারণ তুমি তো সবসময় স্বপ্নে এসো। জানো একটু আগে আমি কিন্তু কল্পনা করতেছিলাম, যেই কল্পনা করছি অমনি তুমি চলে এসছো, যে এমন কিন্তু আমার ওই গানটা মনে হইতেছে, শাম্মা আম্মা, ও আমার শাম্মা। আরে না, যেসব মেয়ে মানুষ আসছে না সব তো ফলস আছে, হয় কি এরা সবসময় এসে কয় কি ভাইয়া প্রেম করবেন, যেই এসব কথা কয় অমনি মন করে টুকটাক, এই যে মোবাইলের ফ্লেক্সিটি নেয়, তারপর মোবাইল টাকা নেয়, যেই কই আইসো আমরা বিয়ে শাদি করি, তখনই ফুটুস করে চলে যায়, ঠিক আছে সব ফলস আইটেম বুঝছ। আচ্ছা ভালো কথা, এই যে মনে করো তুমি এই যে স্বপ্নে এসে কিরম একটা সম্পর্ক, মনে হইলো ওই যে টাই করলাম না, আছে মনে হয়েছে জরা ভেতরে করিতাম আদর ওই টাইপের। হ্যাঁ, তুমি যে আমার সাথে যে একটা প্রেম করতেছো, হ্যাঁ
কিন্তু এখন যদি তোমার এই কই যে তুমি আমার সঙ্গে বিয়ে করবা, তুমি কিন্তু ওই যে ওই যে অগর মতো ওরম হয়ে যাবে। আচ্ছা অগর কথা বাদ দাও, তোমার কথাই কই। আচ্ছা তুমি কি আমার সাথে প্রেম করবা? খুব খুশি হলাম, আমি তো অগ্রম তো তোমাকে পাচ্ছিলাম। আচ্ছা খুব খুশি হলাম শাম্মা। আচ্ছা শাম্মা দেখো না, থাক শাম্মা আর কয় লাগবো না, তোমার দাঁড়ানোর দরকার কি? আমি গানে কইলাম না যে কলেতে বসায় তোরে করিতাম আদর, এনে দাঁড়ানোর দরকার কি? হ্যাঁ আচ্ছা শোনম, তুমি ওইরকম সব মেয়ে মানুষের মতো, ধরে তোমার ওই যে বিয়ের কথা কই তখন একদম স্লিপ কেটে চলে যাও। আমি ওরকম না। তাই তো দেখলাম। আচ্ছা ভাইয়া আমি আসি। হ্যাঁ তুমি তোমার ইচ্ছা এসছো, তোমার ইচ্ছা যাবা, আমার কাছে তো উত্তরটা আমি তো যেবার দিতে চাই না। হয় কি জানো, স্বপ্নে তুমি এসো স্বপ্নে যাবে, আমার তো ইচ্ছা তোমার এরকম শার্টটা ধরে রেহা দিই। ঠিক আছে ভাই আমি আসি। আমার না কেমন যেন লজ্জা হচ্ছে। আর লজ্জা তো লাগবে, তুমি হচ্ছে একটা নারী আর লজ্জাটা হচ্ছে নারীর ভূষণ, ঠিক আছে না? স্বপ্ন না এতো ঘুরে সত্যি সিজি, এসব কি করলাম? সাম্মা যদি সব শোনা হয় সাম্মারে তো কইছে একদম সাম্মা তো লজ্জা পায় গেল, এত আমার নিজেরই লজ্জা। আমারও তো খুবই লজ্জা লাগতেছে, মানে আমি ভাবছিলাম কি যে তুমি মনে আমার মধ্যে খোয়াবে, মানে স্বপ্নে এসছো, এর জন্য আমি সব কথা হুরুর করে কয়া ফেলেছি, পরে দিই হুমা তুমি তো বাস্তবে এসছো, হায় রে আমি লজ্জাটা পাইলাম। আমি যাই না। না শোনো, ঘটনা হচ্ছে তুমি তো লজ্জা পাইছো, আমিও লজ্জা পাইছি, এই যে মনে করো লজ্জা লজ্জা তো একদম কাটাকাটি, মনে করো যে লজ্জা উঠে গেলে কিসেরই সরম। হ্যাঁ এই জন্য তোমারও লজ্জা গেছে আমারও লজ্জা গেছে, আমরা এখন ডাইরেক্ট অ্যাকশনে। হ্যাঁ তাহলে আসল কথা কয়া ফেলাই। কিসের আসল কথা? না না তুমি তো মনের সব কথা শুনেই ফেলাইছো, ঘটনা হচ্ছে কি যে মানে তুমিও কিন্তু আমাকে একটু ই করো, আমি কিন্তু একদম পুরাটাই করি, মানে ঘটনা হলো যে চলো আমরা বিয়ে করে ফেলাই। ও এটাই আসল কথা? কিন্তু আমি না আপনাকে বললাম ভাইয়া, আমি তো এখানে বেড়াতে আসছি, এই কয়েকদিনের মধ্যে কি বিয়ে করবো, আমি তো বিয়ে জন্য প্রিপেয়ার না। আরে না তোমার তো প্রিপারেশন করা লাগবে না, তুমি খালি নিজে রাজি হও, আমি মঞ্জুর সাথে কয়া তুমি আমি কম যে আমাদের মধ্যে আই লাভ ইউ আছে, আমরা কবুল কবুল করে বিয়ে করে ফেলাবো, ঠিক আছে না? তোমার পড়াশোনার কোনো অসুবিধা হবো না। কিন্তু আমার আসল কথা তো এটা না। তোমার আসল কথা কি? আমার আসল কথা হচ্ছে আমার তো এখন পড়াশোনা শেষ হয় নাই, পড়াশোনা শেষ হবে তারপর আমি কাজ করব, নিজের পায়ে দাঁড়াবো তারপর আমি বিয়ে। আরে বাবা এত কথা দরকারটা কি? এটা তো তুমি আগে বলছো, আর এখন তো তোমার আমার লজ্জাটা ওপেন হয়ে গেছে। হ্যাঁ কোনো অসুবিধা নেই। আরেকটা কথা, তুমি তো পরে পড়াশোনা যে করবে, তুমি বিয়ের পরে তো পড়াশোনা করতে পারো, তুমি ডাকা যা পড়াশোনা করবে, মনে করো যে আমি যে তোমার স্বামী, আমি কাউরে আমি বোবা থাকবো কিচ্ছু করবো না, মনে করো যে আমি সালমান খানের বডিগার্ড আছে না ওইরকম এইভাবে থাকবো, এরম বইয়ের মধ্যে রাখবো, আর তুমি করে পড়াশোনা করবে কোনো অসুবিধা নেই, আমি তো আছি, অসুবিধা কি? দাদি ও দাদি ধরেন
সামনে আসতে পারেন না তখন আমি তাকে যেভাবে মানে আমি আপনাকে ঘৃণা করি মানে তার সাথে প্রেম হচ্ছিল মানে কতখানি মানে শুধু তো কথাবার্তা তো আরো অন্য কিছু আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা হে 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 দেখতে গ্রাম ছিল কি করত নাবিক ছিল নাবিক সাদা হেড সাদা শার্ট সাদা প্যান্ট আমার না ওকে সহ্যই হয় না কোনো অসুবিধা নাই পায়া গেছে আমি পায়া গেছি সাদা টুপি সাদা প্যান্ট সাদা শার্ট না নাবিক তো না হ্যাঁ হয় যদি বদনাম হোক আরো এখন আমি নই কারো ওই সিস্টেম করে ফেলব না বুঝতে পারছিস ওকে শম্মা ওকে ওকে দাও ওকে কি বুঝছেন আমি হেড চাই আমি হেড চাই লাভ যেহেতু পেলাম না আমি হেডই চাই যাও হ্যালো সজল এই যে তুমি একটা কাম করো তো ভাই হয় তুমি যে লন্ডি আছে না অথবা টেইলার্সে যাও দেখো যে ওই যে সাদা শার্ট সাদা প্যান্ট আর টুপি আরে বাবা নাবিকের না রে বাবা কন্ট্রাক্টরে বাদ দেয় নাবিক হইতেছে তোমার যেটা কই সেটা করো তাড়াতাড়ি গান লাগবে গান গানের সিঙ্গার আছে এ পিকেরা এলাকায় কি নতুন নাকি বেশটা নতুন গো আপা মানুষটা পুরান বুঝো নাই ভালো করে দেখো তো চিনো কি না আমি রতন আমগো রতন না এই তো এতক্ষণ পরে বুঝছো ও খোদা এ তো তোর চেহারা কি অবস্থা রে হ্যাঁ চুল চেহারা কি বানাইছো তোর চেহারা কি চেনার কোনো জোগাড় আছে এক্সট্রা চেঞ্জ করে ফেলেছি নিজে এই দেখলে দেখতেছো না বুয়া তো ডুপ্লিকেট জিনিস নকল আলগা লাগাইছো আলগা কেন কি আলগা লাগাইছো মেধা মেধা ধ্বংস করছো তো আমারে এক্সট্রা মেধা ছিল না আমার পড়াশোনায় ভালো ছিলাম ঠিক আছিল খেলাধুলা গান বাজনা এলাকার মধ্যে কি না পারতাম তোমরাই তো কইতা রতন না তুই একদিন দেশ ফাটায় লাবি তুই আমাকে গর্ব মারছে না আমারে আসলে রে ভাই একরে ঠিক কথা কইছস আমার মনের কথা কইছস পৃথিবীর কোনো কিছু অতিরিক্ত ভালো না মেধা অতিরিক্ত ভালো না এই যেমন রূপ
এটা আমার রূপ, অতিরিক্ত রূপ, কি করবো আমি এই রূপ দিয়া? আমাকে দাদি কইতো অতি বড় সুন্দরী না পায় বর, অতি ভালো রাঁধুনি না পায় ঘর। আমার তো সেদ্ধ হয়েছে রে ভাই, এই রূপ দিয়ে আমি কি করব যদি এই মনের মতো মানুষই না পাই? এর মধ্যে তো মাসাল্লাহ তুমি উসালম্বাও, তোমার মতো তো একটা, ওহো আপা, তোমার তো কোনো বিয়ে হয় নাই বুঝছি। বিয়ে হইব কেমনে ভাই? বিয়েটা হইব কেমনে? তুই কো আমারে, ওই যে কইলাম অতিরিক্ত কোনো কিছুই তো ভালো না। এ ধর আমার যে রূপ চেহারা মাসাল্লাহ, এরকম সুন্দর চেহারার মানুষ তো খুঁজে পাওয়া যায় না, আমার সাথে ম্যাচ করে এরকম খুঁজে পাওয়া যায় না। আমার তো চেহারা পাওয়া গেল, বাইকটা হাইটে মিলে না, উসালম্ব তো মাসাল্লাহ, আমি তো সব দিকেই মাসাল্লাহ। এত মাসাল্লাহ দিয়ে আমি করমটাকে যদি মানুষটাই খুঁজে না পাই? পায়া কি করছো, কি করবা তো? আমি পায়া কি করছি? এটা হলো দিল্লির লাড্ডু, খায়া পস্তাইবে না খায়া পস্তাইবে? মনে করো আমি মুখে দিয়ে পস্তাইতেছি আর তুমি মুখে না দিয়ে পস্তাইতে। কি সুন্দর বউ আমার মাসাল্লাহ, কও তুমি দেখো নাই বড় দেখো কি সুন্দর বউ। সংসার করতেছিলাম 3 বছরে মনে করো 4টা বাচ্চা আমার মাসাল্লাহ। অভাব যখন দরজা দিয়ে ঢুকে, ভালোবাসা তখন জানলা দিয়ে পালায়, আমার ঢুকছো দরজা দিয়ে বাইরে দরজা দিয়ে আমার শেষ। এরপর থেকে সব ছেড়ে দিছি, সব ছেড়ে দিয়ে গানটা একটু ভালো করতাম না, এটা মনে করে নিজেরা নিয়ে নিছি। এখন মনে করে ইংলিশ বাংলা হিন্দি সব গান গাই, বিভিন্ন জায়গায় গায়ে গায়ে হাটে 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 গান করি, আর ওইকে গান বেশি গান খাই, গান দিয়ে আমার আমার নিজে চলতেছে, আরামে আছি। গানটা নিয়ে আসছো? হ্যাঁ খুব ভালো আছি। তাও তো তুই একটা জিনিস নিয়ে আসছো ভাই, আমি কি করুম কো? এই যে মনে যখন দুঃখটা লাগে, দিলে যখন চোটটা লাগে, তুই তো ধর গান নিয়ে থাকতে পারো, আমি কি নিয়ে থাকুম ভাই কো? এত অজুয়াদ দেখাও না, এত অজুয়াদ দিও না, কি আসতেছে না না আসতেছে না? হ্যাঁ অজুয়াদ আমরা দেখালে আপনাই ধরো। আমার নাম এখন কিন্তু আর রতন্য নাই, আমার নাম হইল গিয়ে মাইকেল ম্যাক্স, বাউকেল ম্যাক্স ফুলে ভালো করে লিখতেছি। তোমার লেগে যে গানটা দরকার সেটা হইল গিয়ে মনে করো যে, আসি আসি বলে তুমি আর এলে না, আসি আসি বলে তুমি আর এলে না, আসি আসি বলে তুমি আর এলে না। সেই দিন থেকে জীবনের সাথে শুরু চলো না, আসি আসি বলে তুমি আর এলে না। আবাল কালে সৌদাগ তুমি না কাওয়াইলা তু দেশ, ও না কাওয়াইলা নারকেল ভাঙা পানি মা আসর থেকে পলাইছে মনে হয়। দাম সারছে 95% তো কাজ আগানোই আছে, তাকে ধরলে বোধ হবে একদম 100% করে ফেলতে পারবো, একটা ভালো কাজ হয়ে যাবে। এই যে নবজাতক পলাতক শিশু মানে বধু, লাগাই ভাই কি তা কোনিতা সিঙ্গার মাগো, এত ফ্যাশন জিনিস পাইছেন কোথায়? কি তো হইছে আপনার কন্ত? বিষ বেদনা আসেনি হইডা কই? কি বেদনা পাই দিয়াম? রাহেন আমার বিষ বেদনা, আপনার বিষ বেদনা থাকলে বলেন। আপনি কি তাকে তো হইছে বিয়া কি পাত্র পছন্দ নাই? না হইলে আমারে বলেন, আমি হচ্ছি কি ইনস্ট্যান্ট গটক, মনে করেন যে জাগাত বসে খারার মধ্যে বিয়ে করে দিই আমি। লাগবে আমার কাছে আছে, ফু এই যে দেখছেন এই পুলাটা দেখেন, এই পুলাটা দেখেন, ঠ্যাং দুটা লম্বা, আগেরটা মাগুমা মাগুমা বেড়ি তো পছন্দ আছে, এটা সবাই পছন্দ করে। বড় হরন জানা বড় কথা, ফাউডা ফাউডার দিকে বড় হরন, এটা কি তখন ফাউডার কথা কি দিয়ে বাবা রে বাবা, আপনার চোখ কিন্তু আছে আমার বাতের বেদনা লেগে আমি ঘুমাইতে পারি না। আপনার কামটা হয়েছে বেদনা দূর করেন, তো একই তো কাম করি আমরা, আমিও তো বেদনা দূর করি, আপনি বেদনা দূর করেন ফাওয়ের, আমি বেদনা দূর করি মনের,
আপনি নিজের কোনো ব্যথাবাদ না আসেনি হেই ডাকুন আজের ফেসাল ফেরা লাভ আছে সম নষ্ট না কি তা কইতাম কন আরে আত ফায়ো কমর কানো না হোক কোনো বেদ না আসেনি হেই ডাকুন বাইরে দি সিঙ্গা লাগাইয়া আমার বেদনাটা যে কোথায় সেটা যদি বুঝতাম পারতাম তাহলে তো আমি নিজেই টাইনা বাইর করে নিতাম প্রেমে না বেদনা সে কথা বুঝিনি আগে মাগো দুটি পানি কারই সাধনা কেন জি আতো লই লাগে যে প্রেম দিল শুধু চল না এবার আসেন ইংলিশ ইংলিশ মনে করেন নরমাল ইংলিশ গান এটি মনে করেন রেড আসি ইংলিশ কইলে আমি বুঝি বুঝেন না ওটা নরমালটা আসি আর যে মাইকেল এটা হইলো গিয়া 120 এটা অ্যাবনরমাল মাইকেল জ্যাকসন যেটা গাইছে মাইকেল জ্যাকসন ওই যে কালা বেটাটা হ্যাঁ হ্যাঁ হেডা বার বেশি করে বেটা তো কালা ওমা বেটা খালি গান গাইছে বেটা গান গাইছে লগে যে ডান্স করছে ডান্সার লগে পয়সা তো হেনি তো তে তার গানে আবার পোশাক আশাক আছে না পরিশ্রম বেশি তো গান গাইতো আবার নাচতো দুইটা একলয় করতো তো ওইটার একটু রেট বেশি আর কি এই যা এইটাও ফুস্ত না হিন্দি হিন্দি আসেন অল এভারেজ হিন্দি তোমার মাত্র 30 টাকা কিন্তু আবার ঝামেলা আছে ওই যে এবার তামিল আছে না তামিল একটু রেট বেশি যে এই দেশের গানের ভাষাই বুঝি না এই দেশের গান শুনতাম না এই তো আমারও তো কষ্ট হয় এজন্য হিন্দি থেকে একটু বেশি রেট আর কি তামিলের এবার শুনতাম না তামিল শুনতাম না দরকার নেই না বাংলা বাংলার মধ্যে শাখা প্রশাখা এসছে সবচেয়ে বেশি আরে শাখা প্রশাখা ভ্যারাইটি ইতা হুনতে হুনতে তো জীবন গেল গান নাই বা কোন সময় আরে আপা লাগবে তো এগুলা বাংলার মধ্যে কতগুলো শাখা প্রশাখা মনে করেন আধুনিক আছে ব্যান্ড আছে ফুক আছে ফুকের মধ্যে আরো কত কিছু আধ্যাত্মিক মারপতি লালন বাটিয়ালি তারপরে মনে করেন যে এটা তো ফুকের ভান্ডার তো অনেক ফুক একটা আলাদা সেকশন তার ফুক কত আর আধুনিক কত 30 টাকা পার ফুক আর এদিকে মনে করেন আধুনিক একটু বেশি আধুনিক আর ব্যান্ডের দাম বেশি কে রে আধুনিক আবার বেশি করে তো আধুনিকই চলতেছে আপা সবাই আধুনিক শুনতে চায় আধুনিকের মধ্যে আবার একটা আছে না ভীষণ ফুক গানের না দরটা বেশি অন্ধকার আছেন পুরান চাইল বাতে পারে আপা গো সেটা আমিও বুঝি সবাই মানে সবাই বুঝে কিন্তু মজা তো পায় না সবাই খালি লাফাইতে চায় মজা করতে চায় আধুনিক শুনতে চায় ব্যান্ড শুনতে চায় ফুক আর কেউ অনেক ফুকটা শুনে না এজন্য আধুনিকের দাম বেড়ে গেছে ফুকটা একটু পড়ে গেছে এই আর কি আসছি এখন কি তোর মানে এখন মানে ঘৃণা হয় একটু হেসে হেসে কথা বলে কিভাবে ঘৃণা হবে তুই রুট করে বলাল আর এইভাবে দাঁড়াইছেন কেন সোজা হয়ে দাঁড়ান বুক টান টান হাত পেছনে নেভি অফিসার দেখেন নাই কখনো একদম ঠিকঠাক কি এখন কি ঘৃণা হয় তাড়াতাড়ি কিভাবে ঘৃণা হবে একটু সময় লাগবে না আচ্ছা তাড়াতাড়ি কত মানে এরম প্যাট টান দিয়ে এরম সামনে নজর সিনা টান দাঁড়াতে কষ্ট হইতেছে তাড়াতাড়ি একটু মানে ঘৃণাটা নিয়ে এসো ঘৃণা আনতে ভুললে আচ্ছা ও না খুব বেসুরা গান গাইত একটা গান শুনান তো বেসুরা আমার তো সুরেলা কণ্ঠ আমি তো ইচ্ছা করলে তো বেসুরা গাইতে পারবো না আচ্ছা ওই সুরেলাই শুনি সুরেলাই শুনি এটা একটু ছেড়ে দিয়ে গান গাই তাহলে কি ঘৃণা আসবে তো আগে আমি গানটা শুনি শিল্পী আমি তো নই তবু এসেছি আজ তোমাদের জলসায় টিং 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 শিল্পী আমি তোমাদেরই গান শোনাব তোমাদেরই গান ভরাবো টিং টিং না 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 এটা সুরেলা গান ছিল তাহলে একটা বেসুরা গান শোনা বেসুরা তো চেষ্টা করলেও হয় না আচ্ছা তাও
চেষ্টা করি। আশার মাইশা ভাষা পানি রে উবালি বাতাসে, উবালি বাতাসে বাদাম দেখা চাইয়া থাকি। আচ্ছা এখন কি মানে ঘৃণা হয়? এইভাবে গান গেলে ঘৃণা হবে না, রাগ হবে, আমার রাগ হবে। না না আমি রাগ রাগ চাইতেছি না, আমি চাইতেছি ঘৃণা। না ঘৃণা হচ্ছে না, কিউট লাগতেছে। তাড়াতাড়ি আমি কিউট মুড চাই না, আমি চাইছি আমি চাই ঘৃণার চাই। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করা যায়, ও যা যা করতো তা তো তুমি আমার, তুমি না আপনি, আপনি আমার সাথে করেন। না 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 তুমি বলার দরকার না, আপনি ঠিক আছে। ঘৃণা নেই, কী কী করতো বলুন। মনে করেন দুই গান ৩০ টাকা। নোয়াখালী পারো? কি গো আপা, তাহলে নোয়াখালীর একটা গান শোনাও। নোয়াখালী সুন্দর টিয়ে গায়ন কইলাম। ৩ বছর ধরে মাইস দি শহরে বসি, আই হাতারে ভালোবাসি হেতে আরে বসে না বসে না, আই হাতারে ও ও ভালোবাসি আ হেতে আরে বসে না বসে না। গান শুনান তো, একটা বেসুরার রোমান্টিক গান শুনান। এটা কি ধরনের কথা, রোমান্টিক তো কখনো বেসুরা হয় না, ওটা তো সুরে পড়ে যায়। আপনার বেসুরা গান সুরের চাইতে ভালো। এই রাত জাগে চাঁদ জাগে তুমি কোথায় তুমি কোথায় এমন করে, এ মালিক জাহান আমি বড় অসহায়। আচ্ছা চেঞ্জ রোমান্টিক গান, মেহেদি লাগাবো এই হাত আরে ডিঙ্গে ডাঙ্গা ডিঙ্গে ডাং, আজ হবে আমার বাসরাত আরে ডিঙ্গে ডাঙ্গা ডিঙ্গে ডাং।
আপনি এরকম এরকম পা শক্ত করে রাখছেন কেন? হ্যাঁ নরমাল করেন। পা শক্ত? আমার তো পুরো বডি শক্ত হয়ে গেছে কিরম জানো একটা। আচ্ছা বাদ দাও তো, এখন কি কেনা হয়? এখন যদি মনে করেন যে ওগুলা পাস না করে তো কেউ মেট্রিক পাস করতে পারবে না, তাই না? তো ও তো মনে করেন যে বিয়ের জন্য একদম কারো দিচ্ছে, বুঝছেন? ওকে কোনোভাবে আটকানো যাচ্ছে না। আমি তো এত অনৈতিক কাজ করতে পারি। আপনি সাবজেক্ট বাদ দিয়ে আপনি অবজেক্টগুলো পড়ে দিচ্ছেন, আপনি আমার বিয়ের কথা বলবেন? আপনি মাইশের বিয়ের কথা কেন করেন? এই কিরমিওয়ালা ছেলে একদম মুড়াই ফেলবো, কিন্তু আমি কি একটা সিস্টেমের মধ্যে আসবো না? একটা একটা ক্লাস শেষ করে তো আসতে হবে। আমি বলি পুপু আপু, আমি বলছিলাম কি মেলা দিন তো আপনি কাটিয়ে ফেলেছেন, আপনার লাগে না? আমার ঠিক লাগবে। আবার কথা বলছি, চেষ্টা তো কথা বলে কেন? বলছি কি সবাই তো লাগে, না লাগলে কি করে হয়? এখনো তো আপনার সময় আছে না, মানে পছন্দ যদি মনে করেন যে আমার কাউকে লাগে সেটাও বলতে পারেন না, থাকলে আমাকে বলেন। আপনি আইসেন আমার বিয়ের কথা কইতে, আপনি অন আইসেন উল্টা পাল্টা, আপনি আমার বিয়ের কথা কইবেন আপনি? জামা শার্ট প্যান্ট খুললে এই বড়টি দেখায় অনেক বড় ফ্যান। কিতা বলে তাকে তো আর সিনেমা দেখে না, ওই যে সালমান খান হিরো আছে না, এই হিরোর ভূত হের মাথায় সাইপ পারেছে জামা ফেল। আপনি জামা পরেন, আপনাকে আমি আর রাখাবো না, বেশি রেখে গেলে আবার কতলা কাপড় খুলে ফেলেন, মান সম্মান থাকবে না তো আমার। আপনি যান, আপনার বিয়ের কথা বলবো তো এখন, বিয়ের কথা কি আপনার সামনে বলা যায়? যাও বাজার আল্লাহ করে বলতে হবে, যাও। হ্যাঁ ঘটাচ্ছে তারা ফুফু, প্লিজ 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 মুঝে শাদি করায় দেন, টিং 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 টিং, মুঝে শাদি করায় দেন, টিং 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 টিং। হয়ে যায় গা না তালা সেখান তো বলা আমরা ছোটবেলা চারটা মধ্যে সাতটা সেখানে যে সংলাপ তো পুরো খুব তালা আছে বডির মধ্যেই পুরা তা। এখন করতেছেন না কি করবো? জড়িয়ে ধরেন তো পেছন থেকে, তাহলে কি ঘৃণা হবে? এভাবে আমার মানে জড়া ধরা ঠিক হবে না, তাহলে আমার ঘৃণাও আসবে না। আচ্ছা এভাবে ও তো কত সুন্দর করে ধরতো, তাহলে কি ঘৃণা হবে? হ্যাঁ আরে ধর, এভাবে কেউ জড়িয়ে ধরে কিভাবে? এখন কি
ঘৃণা হয় এখন ঘৃণা হয় না না তাড়াতাড়ি একটু ঘৃণা নিয়ে আসো আমার কিন্তু এরকম ধরতে খুবই অস্বস্তি লাগতেছে মানে আমি তো তুমি তো আমার বিয়ে করে বউ না আপনাকে কিচ্ছু হবে না নিজে ওখানে নিজেই কি করলে গিন ঘটক সাহেব আপনি যে কইতেছিলেন আমার লিগে কি আসলে কোনো পাত্র আছে উপযুক্ত পাত্র মানে আমার লগে চাম খায় তাকো ইতা আপনি কি তাকো আপনি কালি একবার হ্যাঁ বলে দেখুন না ছোটবেলা গান শুনছিলাম বাড়িতে আছে কালা তো পায়ের শালি আর আছে চুটুরুম কালি আপনি কালি একবার বলে দেখেন আমি বিশ পঁচিশটা মনে করেন যে একদম বেড়াই আপনাকে একদম পায়ের মধ্যে পালাই দেব না না বিশ পঁচিশটা লাগতো না এই একটা উইলি সারবো ওই যে গীতা আপনি তো আমরার সংসারের খবর সব জানেনি আমার বাইস্তাগুলিরে ফালতে ফালতে তো আমি আর বিয়ার সাথে বসছি না আপনার যে বড় বাইস্তাটা এত পিছলা এত পিছলা কেন বলেন তো ভাই মাছ মনে করেন যেরকম পিছলা এরকম পিছলা চাই দিয়েও ধরা যায় না হ এডিরে চাই দিয়েও ধরন যায় না এর লিগে মনে হতেছে কি অহন আসলে আমরার পরিবার একজন গার্জেন দরকার কিতা বলেন আপনি আপনি এটা কিতা বলেন গার্জেন হওয়ার জন্য কত পোলাপান কত পেটাইট বইরিস আপনি জানেন না না কত কত পেটাইট বইরিস আপনার গার্জেন হওয়ার জন্য দরকার আমি তো আপনাকে জান দিয়ে দেবো আপনি জান দিতে পারেন মানে ফুফার দরকার আর কি আসেনি আমাকে না ফুল কিনে দিত যখন যেটা বলতাম সেটাই কিনে দিত কত 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 স্মৃতি ঘৃণা আসতেছে 25% চলে আসছে আর একটু বললে বাকিটাও চলে আসবে সেটা কিরকম আমরা আমরা সাডেন প্ল্যান করছিলাম প্ল্যান করে 4 দিন 5 রাত শুধু সাগরের উপর জাহাজের মধ্যে দুজন শুধু খোলা আকাশের দিকে তাকায় থাকতাম চাঁদের দিকে তাকায় থাকতাম একজন একজনের হাত ধরে থাকতাম
পাগলের মতো ভালোবাসা। ঠিক আছে থাক, এই সাগরের কথা এই ডাকাই বলার দরকার নাই, ওই হাত ধরাবার মধ্যে থাক, অন্য কিছুর মধ্যে আমি যেতে চাই না। ঠিক আছে, এরপর আমাদের প্রেম তো আরো বেড়ে গেল আরো বেড়ে গেল। একদিন আমরা যাচ্ছিলাম, কতগুলো ছেলে এসে না হুট করে আমার উপরে অ্যাটাক করে, মার্শাল আর্টসের ছেলে। এই যে শাম্মা, তোমার কথা স্টপ, তুমি আমারে বলছিলে যে একটা লোক তোমারে ছেকা দিছিল, সে কে? সে ছিল যে নাবিকের একটা লোক। হ্যাঁ, এই জন্য কষ্ট করে তুমি যেন আমাকে ছেকা দাও। সেই জন্য আমি যে নাবিকের ড্রেস নিয়ে আসছি। ঠিক আছে, কত কষ্ট করে কত খরচ করে, হ্যাঁ, এখন তুমি ফাইনালি বলো, তুমি কি এখন আমারে ঘৃণা করতেছো? মানিক ভাই 50% চলে আসছে, বিশ্বাস করেন? আমাকে বলতে দেন, এরপর এরপর আমাদের প্রেম তো আরো আরো ডিপ হয়ে গিয়েছিল। কিভাবে? আমি তো ড্রেস পরে আছি, আমি তো ঘৃণার জন্য বলতেছি ভাই। আরে ওই ওর প্রেমের ঘৃণা তো মোটামুটি চলে গেছে, ওই ড্রেসের প্রতি অত ঘৃণা নাই, পরেরটার ক্ষেত্রে যত বেশি ঘৃণা। আবার পরেরটা কোনটা? ওই ছেলে, ওই ছেলেগুলা ওই ড্রেস পরে আমাকে অ্যাটাক করতে আসছে। বাবা, কোন ড্রেস পরে? মার্শাল আর্টসের ছেলেগুলা, চারটা ছেলে, চারটা ছেলে আমাকে একা অ্যাটাক করতে আসছে, ওদের প্রতি যে আমার কি ঘৃণা। আমার ওই সময় জানেন, শুধুমাত্র ওই সময় পুলিশ ঠিক টাইমে আসছিল, পুলিশ এসে আমাকে উদ্ধার করছে। থাক আর বলতে হবে না, মানে তোমার হলো মার্শাল আর্ট ড্রেস পরলে তো তোমার ঘৃণা আসবে। যাক পাই গেছি আমি। কি মানে তোমার ঘৃণা কিভাবে আসে সেটা আমি মানিক দেখাই দেব। ঠিক আছে দেখান, আমি দরকার পড়লে আমি মার্শাল আর্ট ড্রেস পরবো। আমি তোমার কাছ থেকে প্রেম চাই না, আমি ঘৃণা চাই, ঘৃণা চাই। একজনে ছবি আঁকে এক মনে ওই অমন, আরেকজনে বসে বসে রং মাখে ওই অমন। একজনে ছবি আঁকে এক মনে ওই অমন, আরেকজনে বসে বসে রং মাখে ওই। আবার সেই ছবি খান নষ্ট করে কুন্দনা কুন্দনা, সেই ছবি খান নষ্ট করে কুন্দনা কুন্দনা। তোমার ঘরে বসতে করে কয়জন না মনে জানো না, তোমার ঘরে বসতে করে কয়জন না, তোমার ঘরে বাস করে কারা। এই তালি দেন নাকি আপনারা? সাল্লু ভাই গান পারেন? সাল্লু ভাই কোন সিঙ্গার ভাই? সাল্লু, সাল্লু ভাই আছেন না? শুনছেন এবার কে ভাই? আপনি এটাও শুনুন না, সালমান খান। ও হো, সালমান খানের গান? হ্যাঁ ভাই। ও ও জান জানা ঢুঁড়ে তুঝে দিবানা, স্বপ্ন মে রোজে আয়ে আ জিন্দগি মে আনা। ও ও জান জানা ঢুঁড়ে তুঝে দিবানা, স্বপ্ন মে রোজে আয়ে আ জিন্দগি মে আনা। সনম মেরা খাব মেরে খায়ালো কি রানি, কিসি দিন বনেগি আমারি কাহানি। তেরে নাম হমনে কিয়া হে জীবন আপনা সারা সনম, ও জীবন আপনা সারা সনম। ভাই দিল দা জয় করে লেছেন ভাই। ভাই হিন্দি গান তো 30 টাকা ভাই। 30 টাকা না, 2 টাকা আছে তো, 10 টাকা না, ওইটা আপনার বাকির কথা লেখা হয় না, আপনি পরে দিবনে। আচ্ছা ভাই ঠিক আছে। আপা একটা গান শুনবেন নাকি? হ্যাঁ।
বাংলা সিনেমার গান তোমার ভাই সিনেমা দেয় বাংলা হবে তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বুঝি ছিল পরিচয় তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বুঝি ছিল পরিচয় আপনি ভাড়া লেন ভাই সব আমার কাছে সব গুটান আছে ভাই মনে করেন হিন্দি বাংলা ইংলিশ হ্যাঁ ও ব্যান্ডের আছে তো ছোটবেলায় ছিল এখন তো বড় হয়ে গেছি আমাবাসের সময় হালকা হালকা বিষ করে এই তো আমাবাসার সময় তো করে আমি হইছে জুস না আমাবাসার রাইতে যে বিষ বেদনা করে এটা অক করে ফক ফকা করে দিয়া না 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 ঘটনা হচ্ছে কি যে ওই যে ব্যথা করে না তখনই তো ওই প্র্যাকটিসের কথা মনে থাকে ও আচ্ছা ঠিক আছে আসি আসি তো একজন মায়ের লাগি তো অতটা করতাছু আপনি এসব জানেন কি করে না না আমি তো সব প্রেম ভালোবাসার জন্য করি না আমি তার থেকে কি মানে ঘৃণা হয় ঘৃণা হয় আমি ঘৃণার জন্য করি ঘৃণার উল্টা দিয়ে কইলাম ভালোবাসা মুদ্রা আছে না মুদ্রা মুদ্রা এক ফুটে তাই ভালোবাসা আর উল্টা ফুটে তাই ঘৃণা মুদ্রা যদি উল্টা যা গো তে কইলাম সর্বনাশ না না আমি তো মুদ্রাটা আছে না আমি তো উল্টা দিয়ে দিব না আমি সব সময় কি ঘৃণা হয় না হয় এটা রেখে দিন ও টামের কফলে কিলাম রাষ্টিয়া না না এটা তো লাল রং লাগেছি করার জন্য আরে না আমি তা কইতাছি না তো আমি এক রাজার মুহূর্ত ফরবাই তবে বিত্তের সততারা হুন যে আর সৃষ্টিকর্তার নাম হলুন যে ঠিক আছে আসে হ্যাঁ শেপালি শিখেছি 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 ইনস্ট্যান্ট ঘটক তুমি তো আমার সম্পর্কে সবই জানো তারপর আবার বিস্তারিত বলতেছি শোনো আমি এমন একজন ঘটক একবার খালি একজন আরেকজনকে পছন্দ করলে মনে করো যে পছন্দ করতে দেরি হবে না কিন্তু কবুল বলে ফেলবে শুধু কি কবুল কত কিছু করছি এই জীবনে মনে করো কত মানুষকে আমি বিয়ে দিছি এতগুলো বিয়ে দিছি বিয়ে ভাঙাইছি আবার ডিভোর্সও দেওয়াইছি আবার মনে করো ওদের বাচ্চা কাচ্চা এখন অনেক বড় হয়ে গেছে রাস্তাঘাটে হাঁটলে আমাকে সালাম দিয়ে বলে আপনি নাকি আমার আব্বা আমাকে বিয়ে করিয়েছেন শুধু এক জায়গায় এসে আমি পারিনি জানো কোন জায়গায় শেপালি তোমার জায়গায় তুমি আল্লাহ তোমাকে কি বানিয়ে দিয়েছি
আচ্ছা আর আপনি যে এতক্ষণ ধরে আমার এত কথা বলতেছেন হ্যাঁ হ্যাঁ আপনি দুনিয়া সব জায়গায় সফল হইছেন খালি আমার জায়গায় এসে ফেল করছেন পারি না আপনার নিজের কি নিজের ঘটনা কি আপনার বিয়ে হইছে নিজে কিটা কোনিতা আপনি ডাক্তার কি নিজে চিকিৎসা নিজে করতে পারে কয়দিন আগে দেখছেন না কত বড় হার্টের ডাক্তার নিজে মরে গেছে হার্ট অ্যাটাক করে আবার মনে করেন যে মোমবাতি নিচে তো আলো থাকে না কি ঘৃণা হয় কিভাবে ঘৃণা হবে এটা কি ধরনের ব্যাপার এটা তো কুম্ফু কুম্ফু মোটো কুম্ফু কুম্ফু মনে হচ্ছে না এই যে মনে করেন আমি গুরু গুরুকে কিভাবে আসারাম করবেন জি না এইভাবে না এইভাবে ঘৃণা হয় না এখনো হয় না এই যে কুম্ফু কেরাতে ছেলেরা ওই এভাবে দাঁড়ায় নাকি মনে পড়ছে দেখতেছি এই যে আসল কথাটা একটু ভুলে গেছেন কোন কথা ওই যে ওই তিন চারটা ছেলে যা আমাকে অ্যাটাক করছিল ওদের ফেসের মধ্যে একটা হিংস্রতা ছিল দেখে মনে হচ্ছিল আমাকে কে ফেলবে ঘৃণা করতে পারবো না মানে আমি তো ওইরকম অত খারাপ কিন্তু আমি না আমি আসলে তোমার ভিতর থেকে ঘৃণা টানতে চাচ্ছি কিন্তু তোমাকে একটা অন্যভাবে তাকে সেটা পারবো না তাহলে আমি ঘৃণা করবো কিভাবে আমার মধ্যে থেকে তো ঘৃণা আসতে হবে নেক্সট দেখছো কতখানি বিষ বাইরিছে হ্যাঁ অত বিষয় নলি আপনি মাটির উপরে আসছেন কিংবা আমি তো এটাই বুঝতাম পারতাছি না আর কোনো না গো চলছে আর কি অনেক কষ্ট মুষ্টি চলছে কারো বুঝতাম দিছি না কি তা করাম সংসার বাইফুট কালি কি শৈল্য বেদনা নেহি মুন্ডার মধ্যে তো কত বেদনা অত বেদনা লয়ে কেমবা ঘুমাই মনের মধ্যে আমার কি এর আবার বেদনা হ্যাঁ এই সিঙ্গলি মানুষের পার্সোনাল সমস্যা নিয়ে কথা কইতেছো না সিনেমা পাইছো না খবরদার যাও জ্যাম ভাই আইসো হ্যাম ভাই একটা লয়ে যাও গাট্টি বুসকা লইয়া আইসে মনে বলে আমার বেদনা গণক আইসে এন নোয়াকারি বেডার লগে যে ফেরে মাসিন এটা কি অস্বীকার করতেন ভাই অঙ্ক তো বিয়া উঠছুন না এই লাউ কিলাম অঙ্কা বিয়া উঠছে না বেড়ে ডাকলাম কারা পাসিন না গায়ের রঙ একটু ময়লা থাকলে কি ভিতরে তক করে ফক ফকা পরিষ্কার কি তা কইতেছো তুমি এখান কি কো যেটা কই তো আমি জানু নো দুইটা বাইফুত মানুষ করছি কতাই কতাই কোন যদিও তাহে নিজের ফুট তবু আছে আর বাই ফুট আমি তো বুঝতেছি না আপনি আমাকে মাফ করে দিন যে মিষ্টি তো আপনার অনেক পছন্দ মিষ্টি লয়ে ই মিষ্টি আমার পছন্দই কিন্তু গরিবের ফা হইছে লোক কি যেই করে যাই আম তাইলে আমার ইনকাম ডইব তা আপনার তো কাম হইলে দিছি অঙ্কা ঠেয়াডি দিয়া লাইন যাই গিয়া ঘটনা হয়েছে আমি কিন্তু পারতেছি না আসলে পারতেছি না কি পারতেছেন না এই যে তোমার প্রতি ঘৃণা আনতে অনেক চেষ্টা করছি কিন্তু ঘৃণা দেশ আপনাকে কে বলছে আমার জন্য ঘৃণা আনতে না আমি বলছি আমার মধ্যে আপনার জন্য ঘৃণা সেই ব্যবস্থা করে আর কি করব আর তো হচ্ছে তোমার জন্য কি না করলাম তুমি আমার পুলিশ না তো যে নেভি হতে বললা নেভি হলাম এই যে এটা করলাম এসব করলাম মানে অনেক করলাম আর তো হচ্ছে না এখন কি করব আর একটা উপায় আছে ওই যে ওই ছেলেগুলো তো আমার পেছনে অনেক ছুটাছুটি করে তারপর আমাকে ধরছিল অ্যাটাক করছিল ওইভাবে আমাকে ধরতে হবে কি কি করতে যাচ্ছিল
ওরা আমাকে ওরা আমার সাথে জোর জবরদস্তি করতে চাচ্ছিল। সিনেমার মতো সিনেমার মতো এটা পারবো, এটা কোনো অসুবিধা নেই। কত সিনেমা দেখছি না, ভিলেনের মতো তো। হ্যাঁ, আপনি আমাকে ধরবেন, ধরে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, আর তখনই সেখানে পুলিশ চলে আসবে। পুলিশকে মারবে না? জি 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 জি, নিয়ে যাবে, আর আমারও ঘৃণা চলে আসবে 100%। শিওর তো? শিওর, এটা আমি আই আইডাম পারবো, কারণ আমি কি অনেক সিনেমা দেখছি, আমি পারবো। হ্যাঁ, রেডি রেডি? হ্যাঁ রেডি। আমি তো করলাম, আমি তো করলাম তো, আমি কেনা হয় না, কি করা লাগবে? ঘৃণা যখন আসতেছে না, তখন লাস্ট একটা কাজ করতে হবে, তাহলে আমার ঘৃণা চলে আসবে। ভাইরে, তোমার একটা কথা বলি, আমি তো আসলে এসবের মধ্যে নাই। আমি সত্যি করে, এই যে গাছতলা একটা কথা বলি, কেউ জানে না, হ্যাঁ, আমি কিন্তু ছোটবেলার থেকে অনেক কষ্ট করছি, অনেক দূর হাইটে হাইটে গেছি, মাটির কামছান পাইছি, খুব কষ্ট করছি, ছোট ছোট করে টাকা জমা একটু বড় করছি, তার বাঁশের কাম করছি, বেড়ার কাজ করছি, সবসময় তো ইট সিমেন্ট এইসবের কাম করি, এই যে একটু কিছু দেখছি, এ তো মেলা কষ্ট করে দেখছি, এই মানিকতে এত কিছু পারে না, আর কি করলে শেষ হবে এটা একটু বলে ধরানো হয়, আমি আর পারতেছি না। মির্জাফর, কেন আমি মির্জাফর সাজতে পারলে আমি আপনাকে ঘৃণা করব। কোন মির্জাফর? ওই লোকটাকে না, আমার ছোটকাল থেকে অনেক বেশি ঘৃণা করি মির্জাফরকে। আচ্ছা ঠিক আছে, এরই তো আমার শেষ পরীক্ষা তো, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি আমি একদম মির্জাফর। হ্যাঁ, তুমি যতখানি ঘৃণা করো, এটি কিন্তু আমার শেষ পরীক্ষা। সারা জীবন তো আমি তুই করে কই না, না আগের দিন বাঘে গাইছে, এখন থেকে মানে এখন এখন একবার তুমি করে কইলে আমি বাকি কথাগুলো কমু, নাহলে কইতাম না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ক ক ক না ক না, মানে ক পাবেল ক, কি বলবো বলো আমাকে, এভাবে এভাবে ঠিক আছে পাবেল, বলো বলো বলো। হ্যাঁ, তাহলে আমি তোমার ভালোবাসি বলছি কি এখন কয়ালাই না, ক কি কবি কি পেশাইতেছ তো কিছু, আমার ভাই তো রাজি না তোমার বিয়া করতো, তো তুমি তো আমাকে বাড়িটা খুব পছন্দ করো, আমগো বাইরে কিন্তু তৈরি হয়েছে মনে করো তোমার লেখা, তুমি একবার ডিরেক্ট আমগো তাই ফরো, আর ব্যাক করো লাগতো না। এটা তো কোনো কথা হলো না, আমি ডিরেক্ট কেমনে তগো বাড়তে যাবো, এটা তো কোনো কথা হলো না, আগে তোর ভাই রাজি হোক, বিয়া শাদি হোক। রাহো তোমার ভাই, আমার বিয়া করবানি ডিং 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 ডিং, ওই আমার বিয়া করবানি ডিং 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 ডিং। পাবে তোর কি হয়েছে? বিয়া করবা মানে অভিষেক বচ্চন আছে না, হ্যাঁ যে বেটির বিয়ে করছে ঐশ্বরিয়া, হ্যাঁ তো বয়সে বড়, অভিষেক বচ্চন তো ছোড়ো, তারপর কদিন আগে প্রিয়াঙ্কা চোপড়া আফাই যে বিয়ে করছে একটা ফোলারে, হয়তো আমার তো বয়সও কম করছে না, বয়স তখন ফ্যাক না। তুইও অভিষেক বচ্চন না, আমি ঐশ্বরিয়া, সালমান তো ঘটক, আরে আমি 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 চিন্তা পারছি
চিন্তা ফারজি আপনি তো পিছল ম্যান দ্য বাইং মাস মানে মানে পাই না এই তো তুমি ঠিকই চিনছো কি অবস্থা কেন আপনার ঘটনা হচ্ছে কি আমার তো অনেক নাম ডাক সরে গেছে খালি কামাই 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 এই যে না না এগুলো লাগবো না ঘটনা হচ্ছে কি যে শুনগা স্যার ব্রিজটা পেলাম না এরপর শত্রু বেড়ে গেছে একদিন দেখেছি মেলাগুলোর লোক এসে আমাকে ঘিরা ধরছে আমি মানে করে মারলাম দূর থেকে একটা চাইনিজ কন্ট্রাক্টর আমাকে দেখে বললো তোমাকে দেয়া হবে অনেক সুন্দর তুমি পারো খালি একটু হান দেওয়া লাগবে বুঝলি শেভ করে না খুর আগে এরম করে একটু হান দেয় না না তারপর না না এরম দাঁত দিতে করছে যে তোমার সব ঠিক আছে খালি একটু সব একটু এরম যদি হয় তাহলে ভালো সেই জন্য আমি প্র্যাকটিসের মধ্যে ভালো কথা বলছে উনি একটু শান্তি নিলে আপনার শরীরের মধ্যে যে পিতলাটা আছে এটা কমে যাবে তাহলে আপনি সুন্দর করে বিয়ে করে ফেলতে পারবেন আপনি দেখেন কাকড়াচুরি থেকে আরে না বিয়ের সাথে আমার দরকার নাই ঠিক আছে আমি করে আমার মানে মনে করেন যে পর পরে শোনো তুমি একটা কাজ করো তুমি তো বিয়ের সাথে দাও না সবার গড় তো আর ভালো থাকে না কোনো সময় খারাপ হয় আবার ভালো হয় যখন খারাপ হচ্ছে না তার তো তোমাকে মার দিতে পারে সেই জন্য তুমি আত্মরক্ষার জন্য তুমি কিন্তু এগুলা কিতা করো এটা শিখতে পারো এগুলো আত্মরক্ষার কুম্পু ভাই ঠিক আছে এটা শিখে রাখো ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর কিন্তু মনের ভিতরে তো একটা কায়েস আছে কায়েসটা কিতা আমার কোন কায়েস নাই লাগবো অট্টালিকা যেহনি তাহ না কেরে একদিন তো মাটির করে তাহন লাগবো তা ওক করে ছুট্টু মুট্টু জানলা দরজা কিচ্ছু তা নাই গা হ্যাঁ তোর লাগিয়া আগেতেই আমি মাটির লগ আছি বুঝ তখন তো নীল প্লাস্টিকও পাইতাম না অন তো কত নীল প্লাস্টিক দিয়ে সাপ বানাইছি এই যে আমরা শৈলটা এটা কি মাটি দিয়ে বানাইছে না আপনি আপনি কিন্তু দেখতে সাদা সিডা সুন্দর মাশাল্লাহ কিন্তু মাঝে মধ্যে এই যে কথা কইলেন না মাথার উপর দিয়ে গেছে বুঝছি না কিন্তু আমার কথা তোমার মাথার উফরে দা যা হ্যাঁ টিসি অর কার তোমার একটা আঙ্গুর কাওয়ায় লই আঙ্গুর কাওয়ায় লই সিংহের মধ্যে আঙ্গুর এটা বিষ বেদ না আমার নাইরে দে আর কাইবা আরেকটা দেই তুমি কো তুমি আমার কথা বুঝো না হ্যাঁ তোমরা দি গান বান্ধ কতটা তখন হি কতটা আমিও বুঝতাম পারি না কোনটা হি যে করোনা যে একদিন মাটির নিচে ওইব গড় এটা শুনাও না একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামা কেন বান্ধ দালান ঘর রে মোনামার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামার কেন বান্ধ দালান ঘর
আপনি যা আমাকে বলেছেন খুব সিরিয়াসলি নিয়েছি ব্যাপারটা আমি আমি তন্ন তন্ন করে মনে করেন যে এই এলাকা ১৪ গ্রামে খুঁজে একটা সুপাত্র পেয়ে গেছি আমার বিশ্বাস আপনার দেখলেও পছন্দ হবে দেখেন একটু পাকনাদারি কিন্তু লোক ভালো খুব নাচিও যেতে পারেন আমি আসলে বিয়েই হইতাম না আমার বাইস্তারা আছে না আপনি হেরা লিগা পাত্রী দেখবেন ওখানে আপনার বুঝাই কই সেদিন আপনার জিতা জিতা কইসলাম সব বুয়া কথা বুঝুন আমি আসলে বিয়াই বইতাম না অন বিয়া কে লিগা বইতাম না আপনি তো আসছে জইতাছেন না আমি কই আমার ভাই বাবি যখন ওই যে লঞ্চ ডুবিতে মরে গেছে গা তখনই আমি মনে মনে প্রতিজ্ঞা করছি আমার যত ওই বিয়াই হোক সব আমি অজুয়াত দিয়া কেদাই দিয়াম বুঝুন কেল লিগে জানুননি এডিরে যেদিন থেকে আমি বহু আগলায় রাখছি না আমার মনে হয়েছে এডি আমার সন্তান ওহনে যে আপনারা পাত্র আনেন হে আনে এ আনে পাত্র ওহন যদি আমি বিয়া বইয়া যাইয়া এই যে আমি সব অক্তে অক্তে কই করে আমার ফাবেল করে আমার মানিক খাইতিয়ায় হেরাও যখন কয় অপু আমার শার্ট দেও আমার ফ্যান দেও বাদ দেও মাছটা বাচ্চা খাইতাম পারি না কাঠেরা বাচ্চা দেও এই যে এটি করছি অহন অহন এদিন ফালে আমি কেমনে যাই এটি তো যাইব গা সারে খারে মনে করেন যে আমি বিয়া বইলাম স্বামী বাদ গেলাম যখন খাউন্ডা লয়ে বমু যখন আমি দেহুম আমার আশেপাশে আমার বাই ফুটি নাই আমার মানিকে নাই আমার ফাবেলে নাই তখন কি খাওন আমার গলা দিয়ে নামবো হ্যাঁ তখন তো আমি কলজা ফাটতে মরে যাম গা তখন হেরা যখন দেখবো হেরার ফুপু নাই হেরার ফুপু গেছে গা অন্য বাড়ি তখন হেরার কলজাটা ছোট্ট হয়ে যাবো না হ্যাঁ হেরা কারে ডাকবো কারে কইবো ও ফুপু খাওন দাও কারে কইবো হেরার কে ডাকলে রাখবো মায়ের মতন আমি মনে মনে তখন থেকেই কসম কাটছিলাম যে আমার সারা জিন্দগি স্বামী সন্তান সংসার কিচ্ছু লাগতো না আমার বাই ফুটি আমার সব এরাই আমার সংসার এরাই আমার সন্তান কইছিলাম না কপালক করে রাষ্ট্রিয়া আরে কইতে না কইতে দেহি অক্ষরে রাজা নই পড়ছে না না আমি ওর রাষ্ট্রিকে ঠিকা না এডোসি কি যে আমি যাত্রাপালা করতেছি ঘটনা দুই বছর এই গ্রামে এই যাত্রাপালা হয়নি আমি নিজে করি নাই তো সেই জন্য বন্ধ ছিল এই যে এখন আমি আর শুরু করছি সেই জন্য যে মির্জাফর না মানে নবাব সাজুদ্দোল্লাহ করবো আমি কিন্তু মির্জাফর করবো না অক করে বাক্কা রাজাটার লাইন লাগতেছে ঠিক আছে একটা মায়ের লাগে তত তা হ্যাঁ কইছিলাম না মুদ্রার এপিট আর হেপিট বুঝছি তো মানে মুদ্রার এপিট আর ওপিট আমরা কিন্তু যে প্রেমে ঘৃণা হ্যাঁ ওইটাই ওইটাই ঠিক আছে যান তে হে মই তো যাইতেছিলাম একলগে যাইতে না না আমি তো এইটুকুই আবার ফিরে যাব ঠিক আছে ও ও আপনাকে বোন ডাকছে না ও দোস্ত বু ডাকছে না হ্যাঁ বুঝান হ্যাঁ ও কোন জায়গায় তুমি এসো তার তো রয়েছে বাগানের ওখানে চলে আসো
রক্ষী বাদ বাকি হয়ে যাবে। আচ্ছা মনে পড়ছে, বাংলা বিহার উড়িষ্যার মহানদীপতি তুমি বলেছিলে, আসলে আমি মির্জাফর, আমি নবাবকে ফাঁসা দেব। এই বাংলায় এখন সব ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকজন এসে নীল চাষ করবে, নবাব ধরা খাবে। কে দেবে আশা, কে দেবে ভরসা, নবাব এটা বলে খালি কাঁদতে থাকবে। অমিতচাঁদ রায়বল্লভ, এই যে সব বাংলার লোক আছে সবাই এখন আমার কথা শুনবে, আমার কথা উঠবে বসবে, কিন্তু আমি আমি তোমার কথা উঠতেছি বসতেছি কি এখন হয় ঘৃণা হয়। শাবাস, 90% অনেক হচ্ছে, কারণ পাশে তো 33, আমি তো 90 পাইছি, আর পরীক্ষা দিতে পারবো না, অস্থির অস্থির লাগছে, এটা পড়ছে না গরমে অস্থির লাগতেছে। আর একটু একটু হলে কিন্তু 100%। আর একটু কি একটু ওপেন করে বলো, একটু খুলে বলো। চোখ বন্ধ করো। কেন চোখ বন্ধ করবো? কেন চোখ বন্ধ করলে তারপর বলতেছি। এসব কি কেন হয়? 100% ঘেন্না হলে তো মানে সবসময়ের জন্য ঘেন্না, তাই না? 100% ঘেন্না হয় না, 100% ভালোবাসে। কেন কেন এই যে তুমি সবসময় জানতে চাইতো না আমি বিয়ে করব কিনা, বিয়ে করব কিনা, আমি তো এখানে দেখতে আসছি আমি তোমাকে বিয়ে করব কি না। মানেটা কি? মানে হচ্ছে আমার বাবা, আমার বাবা চায় আমি তোমাকে বিয়ে করি। তুমি নাকি খুব সহজ সরল, সেটা দেখার জন্যই আমি এখানে আসলাম। আসার পর এতগুলো পরীক্ষা নিরীক্ষার পর সত্যি সত্যি বুঝলাম আসলে খুব সহজ সরল। না না, আমি কিন্তু চালাক আছি, অনেক চালাক আছি আমি। তাই কি হবে? এই যে অনেক সময় কন্ট্রাক্টর আছে, অনেক চালাকি করে আমি। ও অনেক চালাক, যাই হোক, কিন্তু তুমি পরীক্ষায় পুরোপুরি পাশ করছো। তার মানে এখন ফুল ঘৃণা হয় না? ঘৃণা কেন হবে, বললাম না ভালোবাসি। কেন এই আমি তোমাকে যতবার যত কিছু করতে বলছি তুমি ততবার তত কিছুই করছো। যদি নর্মালি ঘৃণাই করতে হতো তাহলে তুমি আমাকে একটা ধমক দিলেই হয়ে যেত। তার মানে কি? কি তার মানে হচ্ছে তুমি আমাকে ভালোবাসো, তাই তো? আচ্ছা 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 আচ্ছা, তুমি যে বললা তোমার সাথে এই যে নেপাল অফিসার প্রেম ইয়া হু তার সাথে প্রেম, আমি তো সব বিশ্বাস করছি, সব মিথ্যা কথা। মানে আমি বলতেছি আমি এখানে আসার পর থেকে সবাই আমাকে মানে সবাই না কয়েকজন আমাকে প্রপোজ টপোজ করতেছে, আর আমি ওদের হাত থেকে বাঁচার জন্য অজুহাত করছি যে আমার অনেকগুলো প্রেম আছে। আর তোমাকে দেখা হয়ে গেল। আমিও কিন্তু অনেক
লাগাছি এই যে আমি তোতলামি করি না এইটা কিন্তু একটা অজুহাত এটা অজুহাত আমি তো গানের সময় করি না এই সময় চিন্তা করি পরবর্তী কথাটা কি বলবো আর একটা হচ্ছে কি কন্ট্রাক্টর করতে তো অনেক রকম চেষ্টা করা লাগে এই যে নতুন করে আমি কন্ট্রাক্টর লাইনে গেলাম আমার যে একটা নাম আমি যে আরেকটা মানুষ প্রমাণের বুদ্ধি কি এক লোক ছিল সে উল্টা করে সিগারেট ধরে তো তার নাম আগেছিল উল্টা সিগারেট কোড মফিস মফিস তো তিন তিনটা ছিল আমি তখন ব্রেন খাটালাম ব্রেন খাটার চিন্তা করলাম যে আমি এমন একটি কিছু করবো যেন এক্সেন স্যার চিফ ইঞ্জিন স্যার ব্যাংকের স্যার সবাই আমাকে চেনে তখন আমি করলাম কেটা তো 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 তোতলামি করতাম তারপর আমার নাম আগে তোতলা মানিক ক কে কাজ পাইছে তোতলা মানিক আমি কিন্তু তোতলা না ঠিক আছে না চালাক না সহজ সরল কিন্তু চালাক ও আচ্ছা শোনো ঘটনা হচ্ছে কি যে তোমার কিন্তু আসলে ভালো লাগছে সাসারে বলে দিও কিন্তু এইভাবে পরীক্ষাটা না করলে ডাইরেক্ট বললে হতো এই ঠিক আছে তুমি কিন্তু মানে আমিও খুশি হয়েছি খুবই কখন হচ্ছে যে বাসায় যায় সাসারে বলবা এইদিকে আমি পুকুরে বলি কিন্তু লোকজন নিয়ে যায় ইনশাল্লাহ সব কিছু তুমি পড়াশোনা কিন্তু ছাড়লাম ঠিক আছে তাহলে পড়াশোনা শেষ করে তারপর বিয়ে না 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 এর মধ্যে সব কিছু বিয়ে হয়ে যাবে তুমি তো সব বন্ধ করবা হ্যাঁ হ্যাঁ ভালো করো সব বন্ধ করো আমি তো তোমার অনেক ভালোবাসি আমি তোমার অনেক ভালোবাসি ঠিক আছে একদম অনেক ভালোবাসি হ্যাঁ তুমি সব সময় এরকম থাকবা হ্যাঁ আর যে কেউ আসবা বলবো যে আমার স্বামী আমার মারে না 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 বলবো না এসে বলবো না বলবো কি যে আমার স্বামী আমার অনেক আদর করে অনেক ভালোবাসে এইভাবে আমরা সবসময় থাকবো ঠিক আছে ওদেরকে কি বলবো তোতলা মানে কি আমি ভালোবাসি না না বলবো তো তোতলাই না ঠিক আছে আপু আয় তোমার লগে আজকে একটা সেলফি তুলি আমার লগে আবার সেলফি তুলুন লাগবো করে আয় ভাই তোমার লগে সেলফি তুলি কতদিন তোমার লগে ছবি টবি তুলাই না তা মুখটা বেঁধে দিলে কি করে এখন দেখছো না যে হাসির মুখটা দেখছো নি উন করো না কে কি রকম করে উন করো এসে সুন্দর এসে অন তুই যাস কো ও আমার এক বন্ধু আছে না যদি ঢাকায় থাকে আমার স্কুল ফ্রেন্ড ওই তো আজকে আইতাছে একটু পরে ট্রেনে আমি স্টেশনে থামবো তা আমি স্টেশনে যাবো আর আনার লেগে বুঝছো তো হ্যাঁ বাইতেইব ফেন জন দরকার কি না আমার যাইতেইব আর ও আমার একটা শখ দেখছে আজকে বুঝছো নি যে রেল মানে ট্রেনটা থামার লগে লাগে ট্রেনের লগে গেছে একটা সুন্দর একটা সেলফি তুইলা সাইরা দিলে ও এটা দেখবা যে কত দি যে দি পরে ওল্লা কো কি তা কো তুই রেল গাড়ির মধ্যে ওনে ওনে যাওয়ার দরকার নাই হেনে সেলফি তুলবি কে লিগা আমি সাইড ধরে একটা তুলো মার কি বড় না না মন না বালা ওই রেল গাড়ির দরকার নাই রেল লাইনের দরকার নাই কোন অন্তরের দরকার নাই তোর বন্ধু বাইতেইব হেনে সেলফি তুলন দরকার নাই টেনশন করে না তুমি তো টেনশন করে না সময় নাকি অন জায়গা আয় আর তাতে রাখ লগে না মা বাজান বাজান ফুফুর কথাটা হুন যাওয়ার দরকার নাই বাজান তো আমি যাই তুমি তো কিছু এইটা রেলের লগে কিতে আবার সেলফি টেলফি তাতারে বাইতে শ্রে পাবেন এখন কিতা করতাম আমি এত যে লম্পা লম্পা কথা বলেছ একেবারে 50% রাজি মানে কন্ট্রাক্টর আমি বলেছিলাম না খুব পিছলা একদম বাইং মাছের মতো পিছলা তবে পড়ে যাবো বললাম যে এক বস্তা চালে নিয়ে যাও গিয়ে ধরো তাও পারতেন আমি জানি এখন হয়েছে কোথেকে কোথাকার একটা পুচকিমি মানে ঢাকা থেকে এসেছে তার সাথে এখন সব কিছু ফাইনাল মানে ফিনিশিং টাচ হয়ে যাবে হ্যাঁ এখন হয়েছে সে ঢাকায় মার্কেটিং করছে লেহেঙ্গা পরবে নাকি শাড়ি পরবে নাকি কিতা পরবে আমি কিতা কথা এখন শুধু দেশে ভেবে লাভ আছে এর চেয়ে অন্যরকম কিছু ভাবলেও তো কাজটা অনেক আগে আগে হয়ে যেত তাই না আপনি যে আমার এত বড় বড় কথা বলেন আপনার লজ্জা লাগে না কেন লজ্জা লাগবে কেন আপনি নিজের দিকে তাকায় দেখছেন কথা দেখতাম আপনার নিজের বিয়ে হয়েছে আরেকজনের বিয়ে হয় না দেখে যে আপনি খোঁচা মারে কথা বলেন লজ্জা লাগে না আপনার নিজের যে বিয়ে হয় না সেই চিন্তা তো একবারও করেন না বুঝালাইছি তোমারও বিয়ে হয় না আমারও বিয়ে হয় না কার মতো দেখছো কবর কোন জায়গায় আর আমরা কান্দি কোন জায়গায় না করছিলাম নিজেরাই তো কামটা করে ফেলতে পারি না
আপত্তি না থাকলে মানে কোনো অজুহাত যদি না দেখাও সমস্যা কি? ছোটবেলা থেকে তোমাকে চিনি, পরক পর অবস্থায় তোমাকে দেখেছি, এখনো না হয় পরক পর অবস্থায় দেখলাম কি না? আমি যদি পারতাম বিয়া করতাম তোমাকে, মিলবে না পাশে মিলবে কম, কিন্তু মনে মনে মিলে যাবে, করবা? কত আজে বাজে কথা বলছি, আপনারা দিয়ে কতগুলো পাত্র দেখাইছে একবার চিন্তা করে দেখেন তো। এরকম এমন কোনো ফুলাফান আছে, এরকম কোন বেড়াইতেছে যে তোমাকে বিয়ে করবে? তুমি তো গ্রামের মধ্যে সবচেয়ে সুন্দর, বিউটিফুল। কি তা করতাম এখন আমি বুঝতাম পারতেছি না, সরি অভ্যাসটাই তো হয়ে গেল। আমার ব্যবসা আর ইনভেস্ট কিন্তু একই একই জিনিস, আমার দুইটা পা। আপনি আইটা বিভিন্ন বাড়িতে ব্যবসা বাণিজ্য করেন না? আমি তো তাই, প্রায় সময় তাই টেটে গান করি, মানুষের বাড়িতে তাই টেটে যাই। পা ছাড়া মনে করেন আরেকটা ইনভেস্ট, মনে করেন আপনার একটা যন্ত্র আছে একটা ঠোঙ্গা আছে, আমার মনে করেন দুইটা যন্ত্র আছে একটা ঠোঙ্গা আছে, কত মিল দেখছেন? হ্যাঁ, আমরা কিন্তু চাইলে একজন আরেকজনকে হেল্প করতে পারি আপা। কিংবা আহা বুঝেন না কে, আমরা হাইটা এটা বিভিন্ন বাড়িতে, আমার তো কিন্তু আপনি বেশি যান, বাড়িতে বাড়িতে আপনি ব্যবসা না? বাড়িতে বাড়িতে ঘুরে তো আমার কা কাম না। তাহলে মনে করেন যে কোন বাড়িতে কোন সময় কোন ধরনের অনুষ্ঠান হইতেছে, গায়ে হলুদ, বিয়া, খতনা, তারপরে মনে করেন আছে না অনেক ধরনের প্রোগ্রাম প্রোগ্রাম হয়। আমি তো গ্রামের ব্যাকগ্রাউন্ডের কবরই জানি, কার কোন ধরনের বিষ, কার কোন ধরনের বাঙ্গা, কেটা কোন ধরনের বফা, কার কোন ধরনের বিয়া লাগবো, কার মুসলমান হইব, ব্যাক কবরই তো আমার মস্ত। তাহলে আপনি তো মনে করেন আমার সবচেয়ে বেশি সাহায্য করতে পারেন, আমার রেফারেন্স করলেন যে ওই যে বাউখেল সবচেয়ে ভালো সিঙ্গার তারা নিয়ে আসেন, মনে করেন আমি আবার আপনি রেফারেন্স করলাম যে জুস না আপার মতো আপা হয় না, বাদ বিদ বেজ না সব সুইচে নিয়ে যাবো। আসেনি গ্রামে আরেকজন তো, আপনি আমার সাহায্য করবেন আমি আপনার সাহায্য করবো, কমিশন ভাগাভাগি করে নিন, অসুবিধা নাই বুঝছেন না? ব্যাগ জায়গাত কেলাম কমিশন দেন জানা, এই ফারের কমিশন নয় বুঝলাম, এই ফারের কমিশন দেওয়ার কিছু ব্যবস্থা করছো? আমি কেন কোনো নদী নেই হেফার পাইছেন গো। আরে হেই ফার হে নিয়ে কেমবা কমিশন দিবা, কমিশন দেওয়ার লেগে তো কিছু তো করুন লাগবো, এটা কবে করবা? বুঝছি আপা, আমি এখন ইয়ং মানুষ, টক তো টক বক করতেছে বুঝছেন না, বাপ দাদার বয়স পায়নি, তারপরে সব করুন না অসুবিধা নেই, সমস্যা নেই, আহা করুন না বয়সটা আসুক। এই দুনিয়া টাউনার কইলাম সিরিয়াল আছে, জাউনার কইলাম কোনো সিরিয়াল নাই, কোনো টাইম বে টাইম নাই, একদিন তো মরণ লাগবো। আমি তো মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব রেখে যাব সবই, আসিস তোকে সঙ্গে রে সাথী, সঙ্গে নিকেও যাবি, আমি মরে যাব, মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্না কাটির বীর, সবাই মরে মাটি দিতে হইবে অস্থির, সবাই দেবে মাটি ও সবাই দেবে মাটি, বুল তো রুটি সে নেব ক্ষমা, কে বয়সে হিসাব করবে কোন ব্যাংকের জমায়, আমি মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব রেখে যাব সবই, আসস্তি কেউ সঙ্গে রে সাথী, সঙ্গে নে কেউ যাবে, আমি মরে যাব, মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্না কাটির বীর, সবাই মরে মাটি দিতে হইবে অস্থি, মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্না কাটির বীর, সবাই মরে মাটি দিতে হইবে অস্থির, সবাই দেবে মাটি
ও সবাই দেবে মাটি বুলতু রুটি সে নেবে ও কমা কে বয়সে হিসাব করবে কোন ব্যাংকের জমায় আমি মরে যাব আমার একটা বন্ধু এক বছর পর ওই টাকা তো নাইবো ওই রেল স্টেশনে যাইতেছি আমি সময় নাই দশটা মিনিট হাতে সময় আছে আপনি আমার শেষ খাওয়ানোর কথা বললেন কে আর নাই না হ্যাঁ করে দেয় দিয়েন আর সেরকম দিয়েন শেষ দেহাটা গুলাম আমার লগে ওই সিন গো কতবার করে কইলাম পাবেল রে জুম্মার নামাজটা হইতাছে দশটা মিনিট দেরি হর নামাজটা পই রই যা হে আমার অজুহাত দেহায় গেল গা হ্যার বলে কোন দুস তাইতাছে হ্যারে বলে গাড়িতে নামান লাগবো হ্যার লগে বলে আইবো হ্যাঁ জীবনে চলতে গেলে তো কালি কালি আমরা অজুহাত দেহাই অজুহাত চলতে গেলে লাগে এটা তো হাসা কথা কিন্তু একটা জায়গা তুলাম অজুহাত চলতো না গো এই যে এইটা যে আদেশ নির্দেশ দিছে এইটাকে সবটা বন হইরা মানন লাগবো এই হেন কোনো অজুহাত চলতো না কাইন্দ না যে গো